الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخ أخوات الكرام وإخواني، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে তার সমস্ত সৃষ্টি কিভাবে সম্পর্ক রাখছে সেটা বলতে গিয়ে আমরা রবের কথা আলোচনা করেছি। কিন্তু এই যে সম্পর্ক যে সৃষ্টি হয়েছে, এই সম্পর্কের ভিতরে একটি কর্মকাণ্ড লুকিয়ে আছে। এই কর্মকাণ্ডটিকে বলা হয় তাসবিহ, যেটাকে আমরা শরিয়া কোরআন এবং সুন্নার ভাষায় বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিনিসটা কি, এটা বলতে কি বুঝায়, এটা যদি আমরা না জানি তাহলে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবসময় কিন্তু বলছি, কিন্তু সুবহানাল্লাহ জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক, যে আমরা কি কাজটা করছি, কিভাবে বলছি, কি করছি, সেটা আমরা বুঝতে পারবো না। এই কারণে আমাদেরকে জানতে হবে তাসবিহ এর অর্থ কি এবং সুবহানাল্লাহর অর্থ কি। প্রিয় শ্রোতা, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সুবহানাল্লাহ বলতে কি বোঝায় এটা জানতে হবে। কেননা এই সুবহা, এই সুবহানা, এই শব্দটুকু যেমন আল্লাহ শব্দের সাথে যেমন সম্পর্কিত, তেমনি আর রব এর সাথেও সম্পর্কিত। তাসবিহ এই কথাটা বলতেই যেটা বোঝায় সেটাই হচ্ছে সুবহানাল্লাহ। এটাই প্রথমে আপনি জেনে নিন, তাসবিহ যখনই আমরা বলবো তা সিন বা ইয়া হা, তাসবিহ কালিমাতুন তাসবিহ সুবহানাল্লাহ, এই তাসবিহকে সুবহানাল্লাহ বলে, সব কিছুকে তাসবিহ বলে না। এটা হচ্ছে এক নম্বর বিষয় যেটা জানতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, তারপর আলহামদুলিল্লাহ বলছেন, সেগুলো কিন্তু তাসবিহ অর্থে ব্যবহার হয় না। তাসবিহ বলতে বোঝায় সুবহানাল্লাহ, কালিমাতুন তাসবিহ সুবহানাল্লাহ। তাদাম্মিনু আসলান আযীমা মিন উসুলুত তাওহীদ, এই যে সুবহানাল্লাহ, এই বিষয়টা তাওহীদের মৌলিক জিনিসের ভিতরে অন্যতম। সুবহানাল্লাহ, আমরা সবসময় এটা কিন্তু বলছি, অন্যকে বলতে শুনছি, নিজেরা বলছি বড় বড় ইবাদতের ভিতরে, তারপরে বিভিন্ন তাসবিহাত যখন আমরা আদায় করি তখন বলছি, কিন্তু এই সুবহানাল্লাহ জিনিসটা কি, ওয়াহুয়া তানজীহু সুবহানাহু ওয়া তাআলা আনিল আইবুল নাকস ওয়াল আওহাম আল ফাসিদা والظنون الكاذبة। এটি হচ্ছে একটি অর্থ, মানে ব্যাখ্যা বলছি, التسبيح هو تنزيه, تسبيح হচ্ছে تنزيه, تنزيه ذا يا تنزيه, التسبيح هو تنزيه, তানজিহু মানে হচ্ছে দোষ মুক্তি করে দেওয়া, পবিত্র করা। ফা আসলু
হাজিহি কালিমা মিনা সাবহ, এটার আসল রুট হচ্ছে আসাবহ, সিন বা হা। আসাবহ মানে হচ্ছে কর্মব্যস্ততা, সাঁতার কাটা, সাবহ নড়াচড়া করা, মুভমেন্ট। কিন্তু এটার সার্বিক সঠিক অর্থ তাওহীদের ক্ষেত্রে বলা হয় ওহুয়াল বুদ, এটাকে বলা হয় বুদ। বুদ মানে হচ্ছে দূর করা, দূরবর্তিতা, দূরত্ব। তাহলে তাসবি মানে হচ্ছে তানজিহু ওহুয়াল বুদ, যে এটা দোষমুক্ত করা এবং অথবা উপরের দিকে চলে যাওয়া, দূরে কোথাও চলে যাওয়া। ওহুয়াল বুদ, দূর দূর দূরে চলে যাওয়া। যেমন আরবি ভাষায় যদি বলা হয় বুদান, মানে দূর হও, দূরে চলে যাও, দূর হও, কিছুটা দূর করতে হবে। এই কারণে স্কলার যারা বলছেন তারা হল ওহুয়া তানজিহু সুবহানাহু তাআলা আনিল আইব, যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে মানে সরিয়ে দেওয়া, মানে তাকে দূরে ফেলে দেওয়া, কি আল আইব মানে তার কোনো মানে ত্রুটি, ফল্ট, আর নাকস তার শর্টকামিং, স্বল্পতা। আওয়াহিমু আওয়াহামুল ফাসাদ, ফাসিদা, এবং করাপ্ট নোশন মানে খারাপ চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানে এমন চিন্তা ভাবনা, এগুলোকে দূরে সরিয়ে দেওয়া, তার যে কিছু কমতি আছে, শর্টকামিং, নাকসুন, এটাকে দূরে সরিয়ে দেওয়া, আল্লাহ সম্পর্কে কোনো ফল্ট মানে বের করা, আল আইবুন এটাকে সরে দেওয়া। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানে ফলস আইডিয়া নেওয়া, আর জুনুন কাযিবা, ফলস আইডিয়া। এই কয়টি জিনিস তাহলে আমরা পেলাম, একটি কি আল আইব মানে হচ্ছে ফল্ট, আর নাকস মানে শর্টকামিং, আল আহওয়াম আল ফাসাদা করাপ্ট নোশন, যে সকল খারাপ চিন্তা ভাবনা, ও দুনুন আল কাযিবা মিথ্যা ধারণা। এই চারটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরিয়ে দেওয়া, আল্লাহকে এদের অনেক উপরে রাখা, এটাকে সরিয়ে দেওয়া, দূর করে দেওয়া, বুদু দূর করে দেওয়া, এই কাজটাকে বলা হয় তাসবিহ। এটার শাব্দিক অর্থ ওয়া আসলুহাল লুগা ইয়াদিল ইউদাল্লা আলা হাযিহিল মানা, এটার অর্থ হচ্ছে ফাহুয়া মা আখাযাতু সাবহ। আসসাবহ মানে হচ্ছে কোনো কিছুকে মানে মুভ করা, ওহুয়াল বুদু আমরা আগে বলেছি যে এটা দূরে সরিয়ে দেওয়া। যেমন আরবি ভাষায় মানে এরকম মানুষ আগেকার দিনে কথা বলতো, সুবহান মিন কাদা, যে আইয়েমা আবাদাহু, যে তুমি কত দূরে চলে গেছো, সুবহান মিন কাদা, এটার মানে লিঙ্গুইস্টিক্যালি ভাষাগত ভাবে বুঝাতো। তার মানে সুবহান এটার মানে হলো হাউ ফার ইউ, সুবহানু সুবহানা মিন কাদা, এটা ভাষাগত ভাবে বুঝানো হতো, এরকমই বুঝাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানে খারাপ ধারণা রাখা এবং তার ফলস আইডিয়া, করাপ্ট নোশন, শর্টকামিং, এগুলোকে দূরে ঠেলে দূরে রাখাটাকেই বলা হয় তাসবিহ। আর তাসবিহ হুয়া তানজিহু সুবহানাহু ওয়া তাআলা আনিল আইব ওয়ান নাকস আল আহওয়াম আল ফাসাদ
الذنون الكاذبة. فالتسبيح الله عز وجل يبعد القلوب والأفكار عن تظن به نقصا. যে মন এবং হৃদয় থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে যত ধরনের শর্টকামিং মানে কমতি দোষ ত্রুটি এগুলোকে দূরে সরে দেওয়া, এই মানে কোনো খারাপ জিনিস আল্লাহর প্রতি আরোপ না করা, আও তানসিবু ইলাইহি শাররা, এই এটাকে অ্যাট্রিবিউট না করা, তারপরে তাকে ঘোষণা দেওয়া যে তিনি সব কিছুর উপরে, যেভাবে মুশরিক এবং মুলহিদ আল্লাহকে বলছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তাসবিহ। আবারও বলছি, তাহলে তাসবিহ হচ্ছে একটা কাজ, এই কাজের ভিতরে যে দুটো জিনিসকে মানে আমাদের মানে এস্টাবলিশ করতে হয়, একটি হচ্ছে যে আল ইসবাতু লিসিফাত বিলা তামসিল, যে কোনো কিছুর সাদৃশ্য যদি করা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে, তাহলে সেটা থেকে আল্লাহকে মানে পৃথক রাখা, অনেক উপরে রাখা, মুশাবাহিত বিলাল মাখলুকাত বিলা তাআতিল, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সাদৃশ্য থাকলে সেটাকে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন ঠিক সেভাবে বর্ণনা করা, কিন্তু সেটাকে মানুষের চিন্তার ভিতর দিয়ে সেটাকে চিন্তা না করা, এর থেকেও আল্লাহকে পবিত্র রাখা, এই জিনিসগুলোকে আমরা তাসবিহ শব্দের অর্থ হিসাবে বুঝি। এই তাসবিহ হুয়াল ইবাদু সিফাতিন নাকস মিন আন তুসাফা তুদাফা ইলাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে আরোপ করা যায় এমন কোন কমতিকে দূরে সরে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এরকম একটি মুরসাল হাদিসের ভিতরে আছে, হাদিসটা মানে সহিনা মুরসাল হিসাবে এসেছে, মানে মারফু সূত্রে সহিনা, সে হাদিসের ভিতরে যদিও এটি সহিনা তাও আমি বলছি, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাফসীর সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলো যে সুবহানাল্লাহ তাফসীর কি, ফাকাল হুয়া তানজিহুল্লাহি আনি কুল্লি সু, যে সমস্ত কিছু মানে মানে খারাপ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে অনেক উপরে রাখা, দূরে রাখাটাকেই বলা হয় সুবহানাল্লাহর অর্থ। এখানে প্রিয় শ্রোতা আপনার আরেকটু আমি গভীরে যাচ্ছি, বিভিন্ন স্কলার সুবহানাল্লাহ মান মানেটা কি সেটা, যেমন ইবনে আব্বাস থেকে একটি রেওয়ায়েত এসেছে, সেটা আমরা পড়ি দেখি কি লিখেছে। ওয়া আন ইয়াজিদু বিন আসম ক্বাল জাআ রাজুলুন ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফাক্বাল, একজন লোক ইবনে আব্বাসের কাছে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ নারিফুহা লা ইলাহুন গাইরুহু, যে হে ইবনে আব্বাস আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহটাকে চিনতে পেরেছি, এটা হচ্ছে লা ইলাহুন গাইরুহু, যে একমাত্র ইলাহ প্রকৃত ইলাহাল হক হচ্ছে আল্লাহ এবং তার ছাড়া কি আর কোনো ইলাহ নেই, এই লা ইলাহাকে বলা হয় তাহলিল। তারপর ওই লোকটা আবারও বলছে, ওয়ালহামদুলিল্লাহ নারিফুহা, আমরা আলহামদুলিল্লাহ এটাকে বলা হয় তাহমিদ, এটা আমরা চিনতে পেরেছি, এর অর্থ হচ্ছে ওই লোকটি বলছে আন্নাম কুল্লুহা মিনহু, যে প্রত্যেকটি নিয়ামা অনুগ্রহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে। ওহুয়া যে মাহমুদ আলাইহা, আর এই কারণে সমস্ত মাহমুদ আল্লাহর উপর, মানে সমস্ত প্রশংসা আল্লাহর উপর। তাহলে এটা হচ্ছে তাহমিদের অর্থ। ও আল্লাহু আকবরু নারিফুহা, যে আল্লাহু আকবর এটাকে বলা হয় তাকবীর, এটাও আমরা চিনতে পেরেছি। এর মানে হচ্ছে লা শাইউ আকবরু মিনহু, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বড় নয়। তারপর ওই লোকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, যেটা আমরা কোনোদিন করি না, ফা সুবহানাল্লাহ মানাহা, যে সুবহানাল্লাহর অর্থ কি? প্রিয় শ্রোতা, আপনি কি কোনোদিন কাউকে জিজ্ঞাসা করছেন যে সুবহানাল্লাহর অর্থ কি, জানতে চেয়েছেন? আমাদের ভাষাগত সমস্যার কারণে আমরা মানে ধরে নিয়েছি সুবহানাল্লাহ মানে হচ্ছে পবিত্র ঘোষণা করা। এই অনুবাদ দিয়ে এর অর্থ বোঝা যায় না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালেমা সুবহানাল্লাহ। আপনারা এই বাংলা অনুবাদ পড়ে জীবনের সর্বনাশটুকু করবেন না, প্লিজ। বুঝতে হবে ভাষার দুর্বলতা রয়েছে, তাছাড়া আরো রয়েছে সঠিক জ্ঞানের অভাব। এই বিষয়ের উপরে আমাদের দেশে তেমন কোনো বই নাই। সুবহানাল্লাহর উপরে অনেক ব্যাপক আলোচনা আপনাকে শুনতে হবে। ওই যে তাবেঈন যে ইবনে আব্বাসকে প্রশ্ন করেছে, দেখুন সে সবকিছুর অর্থ জানে কিন্তু সুবহানাল্লাহর অর্থটা সে জানতো না। এই কারণে সে জিজ্ঞাসা করেছে, তখন ইবনে আব্বাস উত্তর দিচ্ছেন, কালিমাতুন রাদিয়াহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিনাফসিহি, যে সুবহানাল্লাহ হচ্ছে এমন একটি কালেমা, এমন একটি শব্দ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের জন্য তিনি মানে অ্যাপ্রুভ করেছেন, উনি এটাকে এটার উপরে সন্তুষ্টি মানে দিয়েছেন, উনি অনুমোদন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কালেমাটার উপরে অ্যাপ্রুভ করেছেন, অনুমোদন দিয়েছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে সুবহানাল্লাহ। ও আমরু বিহা মালাইকা, এবং ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ও ফাজাউ লাহা আখিয়ার মিন খালকিহি, তারপরে ফেরেশতাদের এবং যে সকল তার সৃষ্টির ভিতরে উত্তম সৃষ্টি যে যারা রয়েছে তাদেরকে তিনি মানে উদ্দীপনা মানে ইনস্পিরেশন দিয়েছেন, উদ্দীপনা প্রেরণা দিয়েছেন যেন তারা এটা উচ্চারণ করে। তাহলে এটি কি একটি কালেমা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য অনুমোদন করেছেন এবং ফেরেশতা এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীবদের প্রতি মানে উচ্চারণ করার জন্য তিনি আদেশ করেছেন। এটি হচ্ছে হাদিস থেকে নয়, এটি হচ্ছে একটি আসার, মানে ইবনে আব্বাস থেকে এটি বর্ণিত আছে। এই কারণেই ইবনে আব্বাস তিনি বলছেন, আল্লাহু কাল সুবহানাল্লাহ মানাহু, এটার অর্থ হচ্ছে তানজিহুল্লাহি আন কুল্লি সু। সু মানে হচ্ছে খারাপ, প্রত্যেকটি খারাপ, যে কোনো ধরনের খারাপ, সেটা ধারণার খারাপ হোক, বর্ণনার খারাপ হোক, মানে অর্থের খারাপ হোক, চিন্তা ভাবনার খারাপ হোক, সবকিছু খারাপ থেকে তানজিহু মানে এটাকে পবিত্র করা হলো, দোষমুক্ত করা হলো, অনেক দূরে রেখে দেওয়া হলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি সংজ্ঞা এসেছে, ও আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা আলিয়ান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, তাকে একজন লোক জিজ্ঞাসা করল সুবহানাল্লাহর অর্থ কি, ফাকাল তাআজিমু জালালিল্লাহ, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানে তার যে তাআজিম, তার যে মাহাত্ম্য, মানে তার যে বড়ত্ব, সেটার মানে তার মহত্ব এবং বড়ত্বকে প্রকাশ করা। এভাবে
আরো কিছু বর্ণনা এসেছে ইবনুল আসির ফি নেহিয়া, তিনি বলছেন এর অর্থ হচ্ছে তানজিহুহু, এই যে তাসবিহ এর সম্পর্কে যে স্কলাররা যেটা বলছে, নাকুলু মানে জুহাইরি কিতাবাহু, মানে তার একটি জুহাইরি নামে একজন স্কলার, তার বিখ্যাত কিতাব তাহজিবুল লোগা, সেখানে এই সুবহান আল্লাহর তাফসির করছে এবং করে একটি উপসংহারে তারা পৌঁছেছে। ওয়াজামিউহু মানাহু, যে তার সমস্ত অর্থ একত্রে যেটা বোঝায় এক বাক্যে, বুদুহু তাবারাক ওয়া তাআলা আন ইয়াকুনা লাহু মিসলুন আও শারিকুন আও দিদ্দুন আও নিদ্দুন, যারা লিখতে পারেন লিখতে পারেন। এই হচ্ছে সুবহানাল্লাহর অর্থ তাসবিহ। সুবহানাল্লাহর অর্থ কি? বুদুহু মানে দূরে রাখা, বাইদ দূরে রাখা, বুদান দূর হও, বুদুহু তাবারাকা ওয়া তাআলা, যে আল্লাহকে দূরে রাখা, আন 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 ইয়াকুনা, প্রথমটা হচ্ছে আন, তারপরে আন ইয়াকুনা লাহু মিসলুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপমা মানে তার কোনো উদাহরণ থেকে দূরে রাখা, যে যখন আমরা আল্লাহর হাত বলি সেটা যেন আমাদের হাতের কথা যেন মনে না হয়, সেটা থেকে আমরা দূরে রাখছি। আর শারিকুন, যেমন তার কর্মকাণ্ডে আমরা যেন কাউকে শরিক না করি, আও দিদ্দুন তার বিরুদ্ধে যেন আমরা কোনো কথা না বলি, আও নিদ্দুন নিদা মানে হচ্ছে তার সাথে ম্যাচ যদি না করে, তার সাথে সমদৃশ্যতা যেন না হয়। ওয়া আন্নাহু তানজিহুল্লাহি আজ্জা ওয়াজাল্লা আন কুল্লি নাকসিন ওয়া আইবিন, মানে এটা আমরা আগে বলেছি, সুতরাং আপনাদের এটা রিপিট করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন ভাবে এই কথাটা তিনি বলেছেন, এই যে কথাগুলো বলেছেন এর অর্থ হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, যে তার যে মানে মানে সিফাত সেটাকে তাতিল পরিবর্তন করা যাবে না, এবং তার সম্পর্কে না জেনে কোনো কথা বলা যাবে না, এবং তার সম্পর্কে কিছু বলতে গেলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবে সেটা বলতে হবে। এখন আমরা দেখতে পাই কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাসবিহ কথাটা উল্লেখ করেছেন তার সাথে তিনি হামদ কথাটা উল্লেখ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে এই যে তাসবিহ এটি বিমাহমুদুন, এই তাসবিহটা আসলে করছি কিন্তু আসলে প্রকারান্তরে এটি আল্লাহর প্রশংসাও করা হচ্ছে। এখন আমরা কোরআনুল আজিমের বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় চলে যাব, যে এই যে দোষ ত্রুটি এটাকে কি কি অর্থে আমরা দূর করব। ইন্না তাসবিহা তাআতুন আযীমা ওয়া ইবাদাতুন জালিলা, এটি হচ্ছে মানে আল্লাহর আদেশ মানার জন্য অনেক বড় একটি হুকুম। আমাদের ধারণা কি? আমাদের ধারণা যে নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদাত, কিন্তু এটা হচ্ছে মানুষ হিসাবে নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, কিন্তু সামগ্রিক অর্থে সৃষ্টির সাথে আল্লাহ যেভাবে তার কমান্ড মেনে চলার কথা বলেছেন আদেশ অনুযায়ী, সেটা তাসবির মাধ্যমে প্রকাশ পাচ্ছে বলে স্কলাররা বলছেন যে এটা
তাআতুন আযীমা, আর কি ইবাদাতুন জালিলা, এটি হচ্ছে অত্যন্ত বড় মহান মানে অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনটা? তাসবিহ, সুবহানাল্লাহ বলা। এই কারণেই কামা কালা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, লা ইউসাফু আল্লাহু ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, যে কোনো কিছুই বর্ণনা করা যাবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেটা বর্ণনা করেন নাই। এরকম মানে আল্লাহ যেটা বর্ণনা করেছেন এটার বাইরে কোনো কিছু বর্ণনা না করা, এটা ইমাম আহমদ বলছেন। আও ওয়াসাফাহু বিহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তার রাসূল যদি না বলে থাকেন। লা তুজাওয়াজুল কোরআন ওয়াল হাদিস, আর কোরআন ও হাদিসে যেভাবে এটা আছে ঠিক সেভাবে এটাকে বর্ণনা করতে হবে, এর বাইরে বেশি বর্ণনা করা যাবে না অথবা বাতিল করা যাবে না। প্রিয় শ্রোতা, এখন আসুন যে কোরআনুল আজিমের ভিতরে এই সুবহানাল্লাহ মানে আমরা তাহলে এই প্রজেক্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সাবহন, একটি অর্থ হচ্ছে জিনিসটা মানে নড়াচড়া করা, মুভমেন্ট করা, যেমন সাবহ মানে হচ্ছে সাঁতার কাটা। আরেকটি হচ্ছে যে এটা সার্বিক অর্থ হচ্ছে দূর করা। তো এখন বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা এখন এটাকে দেখি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জিনিসগুলোকে তিনি দূর করে দিচ্ছেন সুবহানাকে প্রতিষ্ঠা করার জন্য, তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটু আসবে। যেমন সূরা আল আম্বিয়া এখানে এসেছে, আমিত্তাখাযু ইলাহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন, যে এই যে মানে ইলাহাত মাটির তৈরি দেবতাকে ইলাহা বলা হচ্ছে, এটি হচ্ছে ভার্স নাম্বার 21, যে এদের তৈরি মাটির দেবতাগুলি কি এই পর্যায়ের যে এগুলোকে তারা দাঁড় করিয়ে দিতে পারে? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত, যদি মানে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কোনো ইলাহা থাকতো তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, এই যে ইয়াসিফুন এটা হচ্ছে ওয়াসাফা শব্দ থেকে এসেছে, তার মানে তারা যেটা বর্ণনা করে, এটা বহুবচনে ইয়াসিফুন, তারা যেটা বলে বেড়াচ্ছে সেটা থেকে আল্লাহ কবি মানে আল্লাহ সুবহানাহু তাআলা থেকে বাংলা অনুবাদে ওই যে পবিত্র পবিত্র বারবার বলতেছে, কিন্তু এটা আসলে এরকম না, ও আল্লাহ সুবহানাহু তাআলা থেকে সেটাকে তানজিহ করতে হবে মানে দূরে রাখতে হবে। এখানে বারবার আমরা কথা কথা সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র এটা বলতে বলতে এই টোটাল জিনিসটার অর্থ আমাদের বাংলাদেশের জনগণের মনে ঢুকে নেই, তারা বুঝতে পারে না, খালি পবিত্র পবিত্র মানেটা কি, এটা কি কাপড় চাপড় ধুইলে যে পবিত্র সেটা নাকি না অন্য কিছু? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্য কোনো ইলাহা যদি মানে আসতো তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত, লাফাসাদাত। এই কারণে আল্লাহ বলতেছেন যে তিনি একক ইলাহ, ইলাহুন আল হাক, তার মানে অন্য ইলাহগুলো নেই। তাহলে এই যে মাটির যে ইলাহা আছে এটা কোরআনুল আজিমের ভিতরে বলছে আল ইলাহাতান মিনাল আরদ, এর পরেও আমাদের দেশে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহার অর্থ, তার মানে আমরা আগে আলোচনা করেছি যে এটা ওই অর্থ ভুল, যে অন্য কোন ইলাহা আছে যে এটা স্বীকার করলেন না, তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেকে যেভাবে ওয়াসাফা করছেন কোরআন ওর আজিমের ভিতরে আয়াতুল কারিমাতে যেভাবে এসেছে আপনি সেটাই জানেন না,
তাহলে আপনার মুখে সুবহানাল্লাহ বললে কোনো লাভ নাই, কারণ আপনি তো বুঝছেন না যে কিভাবে সেটাকে বরদ করা হচ্ছে, দূরে তানজিহ করা হচ্ছে। তার মানে এখানে এই আয়াতের দুটো আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অন্য ইলাহাগুলো আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওই ইলাহা গুলি আল্লাহ নিজেকে অনেক দূরে রেখেছেন। এই কারণেই আম্মা ইয়াসিফুন, যেভাবে মুশরিকরা আল্লাহ সম্পর্কে বর্ণনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এটার অর্থ পবিত্র হবে না কেন, আমি আবারও বলছি ওয়াসাফা মানে পবিত্র না, এই অনুবাদ ভুল, কি আর বলবো, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে সুবহানাল্লাহ অর্থ খালি পবিত্র পবিত্র লিখে রাখছে, এটা দিয়ে তো কিছু বোঝানো যায় না। আন্না ইয়াসিফুন মানে এইভাবে যারা বলছে, ডিকশনারি খুলে দেখেন ওয়াসাফা মানেটা কি, বর্ণনা করা। মানে মুশরিকরা যেমন বর্ণনা করছে যে আল্লাহ তো আছেন, তার সাথে মানে এই ইলাহা গুলো আছেন। কোন ইলাহা? আমি তাখাজু ইলাহাতান মিনাল আরদ, মাটির ইলাহা। এরপরে তো অস্বীকার করার কোন কারণ নাই যে আল্লাহ ছাড়া অন্যান্য ইলাহার বর্ণনা কোরআনুল আজিমের ভিতরে আছে, তার মানে ইলাহা আছে অনেক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে যদি এক দ্বিতীয় কোন ইলাহা আসতো তাহলে কি হতো, সবকিছু ধ্বংস হয়ে যেত। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে থেকে ওই যে ইলাহা যেটা, সেটাকে আমরা দূরে রেখে দিয়েছি, আল্লাহ নিজে দূরে রেখেছেন সেটা। সেই কারণে আল্লাহ এক সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সপ্রেশন দিচ্ছেন, ফা সুবহানাল্লাহ, এই হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। কারণ মুশরিক যারা, তারা মাটির ইলাহা কেন ব্যবহার করত? ইলাহাতান মিনাল আরদ, কোরআন আজিম থেকে বলছি প্রিয় শ্রোতা, কোরআন স্টাডি কর না করলে এটা বুঝতে পারবে না। কেননা আমাদের একটাই ধারণা যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আরে আল্লাহ ছাড়া অনেক ইলাহার বর্ণনা কোরআনুল আজিমের ভিতরে আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং সেটার থেকে দূরে রেখেছে। ওই মাটির ইলাহা কেন ছিল, এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বর্ণনা করেছেন যে যারা মুশরিক তারা মনে করত যে ওই ইলাহা গুলো আল্লাহর নিকটবর্তী করে দিবে। ভালো করে দেখুন, মুশরিকরাও আল্লাহ নামে বিশ্বাস করত। জ্ঞানের দরকার আছে রে ভাই এবং বোন। ওয়াল্লাযীনা আত্তাখাদু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই কারণেই তাদের এবাদত করি, না আবুদুহুম, কেননা তারা আল্লাহর নৈকট্যে আমাদেরকে এনে দিবে। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কাদের এবাদত করে মুশরিকরা? ওই যে ইলাহাতান মিনাল আবদ, এটার থেকে যেহেতু আল্লাহ মুক্ত হয়েছে, ওই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কারিমার ভিতরে বলছে ফা সুবহানাল্লাহ রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ইয়াসিফুন মানে হচ্ছে তারা যেভাবে বর্ণনা করেছে তা থেকে আল্লাহ অনেক দূরে আছেন, তানজিহ হয়েছেন, অনেক উপরে আছেন। এটা আসলে পবিত্র, মানে ভাষাগত ভাবে যদি বলতে চান সেটা এভাবে হলে মোটামুটি কাছে হবে, যে সেই বর্ণনা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, এটা বললে সঠিক অনুবাদ হতো। আফসোস, অথচ ওই এক পবিত্র পাইকারি হারে সব জায়গায় লিখে রেখেছে পবিত্র, পাক পবিত্র এইরকম। তারপরে আরেকটি আয়াতে আসুন, এটি হচ্ছে সুরাল মুমিনুন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সন্তান হিসাবে কাউকে নেন নাই, তিনি কোনো সন্তান নেন নাই। ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে অন্য কোনো ইলাহা নাই। এটি হলো সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 91। ইদান লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা,
যদি অনেকগুলো ইলাহা থাকতো তাহলে প্রত্যেক ইলাহাই তাদের সৃষ্টি নিয়ে চলে আসতো, লা'আলা বা'দুহুম আলা বা'দ, আর একে অপরের উপরে চড়াও হইতো। মানে অনেক ইলাহা যদি থাকতো তাহলে হতোটা কি, সবার ভিতরে একটা কম্পিটিশন লেগে যেত, কারণ প্রত্যেক ইলাহাই তাদের সৃষ্টি নিয়ে চলে আসতো, তারপরে সমস্ত কিছুতে একটি গন্ডগোল তৈরি হয়ে যেত, একে অপরের উপরে চড়াও হতো। এই আয়াতেই সাথে সাথে আল্লাহ বলছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তার মানে তারা যেভাবে আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ সেটার অনেক ঊর্ধ্বে, অনেক উপরে, অনেক দূরে। ইয়াসিফুন মানে তারা যেভাবে বর্ণনা করছে, সুবহানা ওই যে এখন সুবহানার অর্থটা আপনি ফিট করে দেন, বউদুহু তাবারাক ওয়া তাআলা, যে এটাকে বাইদ বউদ করা মানে দূরে 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 রেখে দেওয়া হয়েছে যেভাবে তারা বর্ণনা করেছেন। ওয়া তানজিহুল্লাহি মিন 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 সু কুল্লি সু, প্রত্যেক খারাপ ধারণা থেকে তিনি দূরে রেখে দিয়েছেন। আলিমাল গায়বি ওয়া শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য গোপন সবকিছু জানেন। তারপরে আসুন সুরাত নামাল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসা আলাইহি সালামকে তিনি তার সাথে কথা বলছেন, ইজ ক্বালা মূসা লি আহলিহি ইন্নি আনাসতু নারান, মূসা আলাইহিস সালাম যখন তার পরিবারকে বলল আমি তো একটা আগুনের মতো বস্তু দেখেছি, আগুন দেখেছি, সাআতিকুম মিনহা বিখাবারিন, এবং আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতাতু তাসতালুন, যে আমি সেখান থেকে কোনো খবর আনব অথবা খুঁজে আনব কোনো জ্বলন্ত অঙ্গার, যে যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো, আগুন পোহাতে পারো। যখনই মুসা সেই গাছের কাছে, যেই গাছটা সবুজ গাছ আগুনের ভিতরে অবস্থান করছিল, চারিদিকে আগুন ছিল, মাঝখানে একটি গাছ ছিল ইত্যাদি, ফালাম্মা জা আহা নুদিয়া, যখনই সে সেখানে গেল তখন একটি আওয়াজ এলো, একটি আওয়াজ এলো মুসা আলাইহিসাল্লামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ডাক দিলেন, কথা বলা শুরু করলেন, আম বুরিকা মান ফিন নার, যে আগুনের মধ্যে, ওয়ামান হাওলাহা, চারিপাশে কি রয়েছে, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, মানে মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ সাথে সাথে বলছে, কারণ মুসা আলাইহিসাল্লাম বুঝতে পারছে না যে এই গাছটা আগুনে পুড়ছে না, কিন্তু চারিপাশে আগুন, আর মুসা আগুনের কাছাকাছি চলে গেছে, গাছের নিকটবর্তী হচ্ছে, আল্লাহ মুসা আলাইহিসাল্লামের সাথে কথা বলা শুরু করে দিচ্ছেন, যে এক আশ্চর্য মানে দৃশ্য, যেটা মুসা দেখে বিশ্বাস করছে না, মানে 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 মুসা দেখে সেটা অবাক হয়ে যাচ্ছে, মানে অবাক হয়ে যাচ্ছে, বিশ্বাস করছে অবশ্যই কিন্তু সে অবাক হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দেরি করে নাই, সাথে সাথে মুসাকে ডেকে বলছে, ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহ, এখানে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাযীমা, তার সর্বোচ্চ স্তর যেটা, সেটা হচ্ছে আল্লাহ, এখানে আর মুসাকে আল্লাহ বলে নাই ইন্নাহু আনা রাব্বুক, এটা তিনি বলেন নাই, তিনি সরাসরি আল্লাহ হিসেবেই পরিচয় দিয়ে ফেলেন, আল্লাহু আল আজিজুল হাকিম। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করছে, মুসা একজন মানুষ, মানবিক অন্তরের ভিতরে যেন কোনো ধরনের ধারণা চলে না আসে, যেমন সে আগুনকে দেখছে এবং গাছকে দেখছে যেটা জ্বলছে না আগুনে, এবং একটা কথা শুনতে পাচ্ছে এবং সে বুঝতে পারছে যে আল্লাহর সাথে সে কথা বলছে, কিন্তু তার অন্তরের ভিতরে আগুন, গাছ,
পৃথিবীর কোন জিনিসপত্র যেন আল্লাহর সাথে সে গুলিয়ে না ফেলে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন চিন্তার সাথে যেন সেটা মিশে না যায়, সেই কারণে আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ হচ্ছেন সুবহানা এবং সমস্ত কিছু থেকে আল্লাহকে দূরে রাখতে হবে, তিনি অনেক দূরে, তার কোনো মানে ওই যে মিসলুন শারিকুন দিদ্দুন নিদ্দুন, এই চারটি জিনিস আল্লাহর সাথে নাই, যে তার কোনো অংশীদার নাই, তার কোনো উপমা নাই, তার কোনো সাদৃশ্যতা নাই, তার বিপরীতেও কেউ নাই, এটার থেকে আল্লাহ পবিত্র, মানে সুবহানা। এই কারণে আল্লাহ এখানে সুবহানা বলে দিলেন। এইভাবে সুবহানা ত্রুটিগুলোকে আল্লাহ দূর করে দিচ্ছেন, মানে রাসুলের অন্তর, মানে মুসা আলাইহিসসালামের অন্তর থেকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি বলছেন যে মানে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে সন্ধ্যা এবং সকাল এই দুই সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাসবি তোমরা করো, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেন ধারণা তোমাদের ত্রুটিযুক্ত না হয়ে যায়। এর কারণটা কি? তুমসুন ওয়া তুসবিহুন, তুমসুন মানে হলো বিকালবেলা, মানে বিকালবেলা মানুষ যেহেতু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে যেন না মনে করে যে মানে আল্লাহকে যেন ভুলে না যায়, তারপরে নিজের উপরে যেন বেশি নির্ভরতা না আসে, তেমনি আবার সকালবেলা উঠে সে যেন আল্লাহকে ভুলে না গিয়ে নিজেই নিজের সবকিছুকে ঠিক করার জন্য প্রয়াস না পায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওই দুটো সময় হচ্ছে সাআতুল গাফলা, মানে আল ওয়াক্তুল গাফলা, যেখানে মানুষ মানে ভুলে যায়, তখনই আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ হুকুম করছেন। তার মানে এখানে তাসবিহ হচ্ছে হুকুম হিসেবে এসেছে যে এখানে করতে হবে। সুবহানাল্লাযী খালাকা আল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ, এটি হচ্ছে সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাবান, তাআযীম, আযীমা, যে এই জোড়ার সৃষ্টি ছাড়াও তিনি সৃষ্টি করতে পারেন। এই কারণে পিতা ছাড়া তিনি আদমকে সৃষ্টি করেছেন, তেমনি পিতা ছাড়া মুসা ঈসা ইবনে মারিয়ামকে সৃষ্টি করেছেন। এই কারণেই তিনি সুবহানা, তিনি ওই ধারণা থেকে পবিত্র, আর তিনি যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সেটিও অনেক বড় একটি কাজ বিধায়, সেখানেও কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না বলে তিনি ত্রুটি মুক্ত। সেই কারণে আল্লাহ এই বড় সৃষ্টির সাথে তিনি সুবহানা যোগ করেছেন। সূরা যুখরুফের ভিতরে যেমন এসেছে যে যে যদি কেউ সন্তান আল্লাহর জন্য সন্তান যদি কেউ বলতো যে আল্লাহ কোনো সন্তান নিয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে খুব একটা পীড়া দেয় না, কারণ আমরা আমাদের দেশে যেহেতু কোনো খ্রিস্টান একেবারেই নাই, ওই কারণে এটা, কিন্তু যারা খ্রিস্টানদের সাথে মানে খ্রিস্টান ধর্মের সাথে যাদের উঠা বসা বেশি তাদেরকে খুব পীড়া দিবে। ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমানের কোনো সন্তান যদি থাকতো তাহলে কি হতো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন কানা লিরহমানি ওয়ালাদুন ফা আনা আউয়ালুল আবিদিন, এরকম যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত সর্বপ্রথম ইবাদতকারী হয়ে যেতেন, কিন্তু সেটা তো হচ্ছে না। ওই কারণেই আল্লাহ বলছেন যে সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন,
তার মানে খ্রিস্টান যারা, ইহুদি যারা, যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে ঈসা ইবনে মারিয়ামকে, আর ইহুদিরা করেছে ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের কে আল্লাহর পুত্র, সেগুলি থেকে আল্লাহকে আমরা দূরে রাখছি, এটাই হচ্ছে সুবহানা। প্রিয় শ্রোতা, এই একটি আয়াতেই কোরআনুল আজিমের ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট যে সুবহানা শব্দটার পরে রব শব্দটা ব্যবহার হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে আল্লাহ সুবহানা তাআলা তার যে ক্ষমতা কত বড় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, যে এরকম একটি সন্তান আল্লাহ কেন নিবেন, তিনি তো কোনো কিছুর মুখাপেক্ষী নন। কারণ আসসামাওয়াত এবং পৃথিবী, হেভেন এবং পৃথিবী, এইগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসাবে সৃষ্টি করেছেন, পালছেন, মালিকানা রয়েছে, কর্তৃত্ব আছে, তার সমস্ত নিয়ামাগুলো আল্লাহ দিচ্ছেন, পরিচালনা করছেন, গাইড করছেন, পথ দেখাচ্ছেন। আবার আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা সেটাকে আল্লাহ একটু পরেই বর্ণনা করছেন, যেন ওটাও যেন মানুষ ভুলে না যায়। এই কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা এখানে দুইবার রব বলছেন, সুবহানা, তারপরে রব্বিস সামাওয়াতি ওয়াল আরশ, তারপরে আবার বলছেন রব্বিল আরশ। কেননা আরশ সমস্ত সামাওয়াত এবং আর্থকে মানে থেকে অনেক বড়, আরশ এত বড় যে সামাওয়াত আরশের তো দূরের কথা, আরশের সামনে অথবা আরশের থেকে অনেক ছোট যে কুরসি রয়েছে, সেই কুরসি সমস্ত সামাওয়াত এবং আরশকে ঘিরে রেখেছে। সেই আরশেরও তিনি রব, সেটাকেও তিনি মেনটেন করেন, সেটাকেও তিনি মানে পালেন, সেটার মালিকানাও আল্লাহর। এই কারণে সুবহানা রব্বিল সামাওয়াত, সুবহানা রব্বিল আরশ। কিন্তু এটা বলার সাথে সাথে আল্লাহ বলছেন যে ওই যে ইহুদি খ্রিস্টানরা যেটা বলে সেটা থেকে তারা তিনি অনেক দূরে, যেটা তারা আরোপ করে থাকে। সুবহানা, এই সকল জিনিসগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা থেকে দূরে রাখার যে ঘোষণা সেটা বলার কায়দাই হচ্ছে সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটি আয়াতে বলছে, আম লাহুম ইলাহুন গাইরুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহা আছে, মানে ইলাহাল হক, সত্যকার ইলাহা আছে। এটি সূরা আত-তুর আয়াত নম্বর 43। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এবং যারা এটা বলে যে আরো ইলাহা আছে তারা আল্লাহর সাথে শরীক করছে, তার মানে ওই শরীক থেকেও আল্লাহ মানে অনেক দূরে অবস্থান করছেন, তাকে দূরে রাখা হয়েছে, ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে কিংবা দিচ্ছি। সূরা বাকারা আয়াত নম্বর 116, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানা, আল্লাহ কাউকে ছেলে হিসাবে গ্রহণ করেছেন এটা তারা বলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলছেন সুবহানা, যে আল্লাহ এই সকল কথার থেকে পবিত্র, এই যে মা ইয়াসিফুন। সুতরাং এইভাবে এই বিষয়গুলা আল্লাহ সুবহানাহু তাআলা নিজে অনেক দূরে অবস্থান করেছেন, এই যে দূরবর্তী করে দেওয়া আল্লাহকে কথার মাধ্যমে দূরে করে দেওয়াটাই হচ্ছে সুবহানাল্লাহ বলা, সেটা আপনার বুঝতে হবে। এটাই আমরা কিন্তু বলছি আরবি ভাষায়, এই ভাষাটা আল্লাহ কোরআনুল আজিমের ভিতরে ফেরেশতাদের দ্বারা শিক্ষা দিয়েছে, এই তাসবিহ সুবহানাল্লাহ। এবং কোরআনুল আজিমের ভিতরে অনেক অর্থ এবং হাদিসের ভিতরে সুবহানাল্লাহ কথাটাই আল্লাহ শব্দের পূর্বেও আল্লাহ নিজে ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ, সুবহানা। যেমন একটি আয়াত যেটা সূরা সাফফাতের শেষে এসেছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এখানে রাব্বিল ইজ্জা কেন বলা হলো? বলা হচ্ছে এই কারণেই যে মুশরিকদের সাথে যারা আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে মানে
ইবাদত নিয়ে এবং তার শরিকানা নিয়ে যে ধরনের আপত্তিকর কথাবার্তা বলছে, এই যে কনফ্লিক্ট বিটুইন তাওহিদ এন্ড শিরক, এই 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 বিবাদের মাঝখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা অবশেষে নিজে তিনি ঘোষণা করছেন যে এর প্রচন্ড ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, তারও রব হচ্ছে আল্লাহ, মানে প্রতিপত্তি তার। সুবহানা রব্বিক রব্বিল ইজ্জা, এখানে সুরা সাফাতে আরেকটি আয়াত আছে, সেখানে কিন্তু রব্বিল ইজ্জা কথাটা নাই, ওখানে আছে সুবহানা রব্বিকা আম্মা ইয়াসিফুন। সুরা সাফাতের 159 নম্বর আয়াতে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সেখানে আর শেষের শব্দে বলা হয়েছে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এখানে সুবহানাল্লাহ যখন আমরা বলি তখন আমরা বুঝাচ্ছি কি, যে আল্লাহ এখানে তাজিমা অর্থে আল্লাহ নিজেই তার নাম ব্যবহার করেছেন, তার মানে ওলিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ হচ্ছে শব্দটা নিজেই, আল্লাহ অনেক উপরে ঊর্ধ্বে সব কিছু থেকে অনেক দূরে শাব্দিক ভাবেই তিনি অবস্থান করছেন। আর যখন বলা হচ্ছে সুবহানা রব্বিক রব্বিকা, তখনই একজন কে উল্লেখ করছেন, রাসূলকে উল্লেখ করেছেন, কেননা মানে আল্লাহ কথাটা বললেই আল্লাহর সমস্ত নামগুলি চলতে আসে, আমরা আল্লাহ উম্মা আলোচনা সেটা বলেছি। আর রব যখন আমরা বলছি তখন করবন মানে আল্লাহ নিকটে চলে আসছে, এবং মুস্তাজাবাদ আল্লাহ তার ডাককে, তার চাহিদাকে পূরণ করে দিচ্ছে। এই কারণে এখানে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে উল্লেখ করে বলছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা সফফাত। এটার অর্থটা কি, কেন মুরসালিনদের উপর সাল্লামা, এটা এটার মানে, এটার মানে এই নয় যে আল্লাহ তাকে মুরসালিনদেরকে সালাম দিচ্ছেন, তা নয়। ওয়াসালামুন আলাল মুরসালিন ফাসাব্বাহাল্লাহু নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহি মাখলুফিনা লিরাসূল, যে যত রাসূল এসেছে তারা যে কথাটা মানে বর্ণনা করেছেন, আল মুখালিফুনা লিরাসূল, সবাই সবাই না, যে সকল মানে মানুষ ওই রাসূলদের কথাকে বিরোধিতা করেছে, যে সকল কথায়, যে সকল ভাষায়, যে সকল শব্দে রাসূলদের বিরোধিতা করেছে, তাওহীদের বিরোধিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে অনেক উপরে, এই কারণে আল্লাহ সুবহানা হয়েছেন, মুরসালিনদের কথার বিপরীত করেছেন। ওয়াসাল্লামা আলাল মুরসালিন, যাদেরকে মানে আল্লাহ পাঠিয়েছেন, এটা নবীও হতে পারে, রসূলও হতে পারে, মুরসালিন মানে যা যাদেরকে পাঠানো হয়েছে। লা সাল্লামাতা মা ক্বালাহু ফিল্লাহি মিনান নাকসিল ওয়াল আইব, যে আল্লাহ কোনো কমতি অথবা ত্রুটি থেকে অনেক উপরে আল্লাহ অবস্থান করছেন। রাসূলরা এই কথাটাই বলেছিল, কিন্তু তাদের বিপরীতে যারা কথা বলেছে সে তা থেকে রাসূলগণকেও আল্লাহ নিরাপদে রেখেছেন, সাল্লামা আলাল মুরসালিন, অর্থাৎ আল্লাহ নিরাপত্তা দিয়েছেন রাসূলদেরকে, মুরসালিনদেরকে, তাদেরকে শান্তি দিয়েছেন, স্থিতি দিয়েছেন, এই কারণে আল্লাহ এটা বলছেন। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি ফাসাব্বিহ বিইসমি রব্বিকাল আযীম, আবার আল্লাহ বলছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। তো এখানে ফাসাব্বিহ বিইসমি, আরেকটাতে আছে সাব্বিহ ইসমি, ওখানে কিন্তু বাটা নাই, এই যে বা এটা হচ্ছে বাউল ইস্তিআনা, মানে মানে আমরা তার নাম দিয়ে শুধু তারকে দূরে রাখছি এটা ঘোষণা করছি না, বরঞ্চ তার থেকে সাহায্য চাচ্ছি, ইস্তিআনা। এন্ড বা ও মুসাহাবা, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য চাচ্ছি। এই কারণেই তসবির মাধ্যমে এই দুটো জিনিস ঘটে,
যখনই আমরা আল্লাহর নাম নিয়ে তসবিহটা পাঠ করছি, যেমন বলছি সুবহান আল্লাহ অ্যাকর্ডিং টু সুরা আল ওয়াকেয়া আয়াত নাম্বার 74, ফাসাব্বিহ বিইসমি, এখানে ইসমের আগে বি, বা বা ও মুসাহাবা মানে আল্লাহ আমাদের নিকটে চলে আসবেন, এবং বা উল মুসাআদা মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে মুস্তাআনা ইস্তিআনা মানে আমাদেরকে সাহায্য করবেন, সাহায্য চাচ্ছে। আবার এগুলো ছাড়াও আল্লাহ সাব্বিহ হিসমা, এটা ছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা কে আমরা তাসবিহ করছি, কিন্তু পক্ষান্তরে এটা একটা উপকারও সাধন করছে। আশা করি এভাবে জিনিসটাকে আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন যে আরো যে কয়েকটি আয়াতের আয়াতুল কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, সূরা আনআম আয়াত নম্বর 100, এখানে আল্লাহ বলছেন সুবহানাহু, যে ওই যে দোষ ত্রুটি আইব তারপরে হচ্ছে নাকসিন তারপরে এগুলি থেকে যে আল্লাহ দূরে অনেক ঊর্ধ্বে রয়েছে, এটা ছাড়াও আল্লাহ আরো উপরে অবস্থান করছেন, এটাকে আরো শক্তিশালী করছে, কি ওয়াতাআলা ওয়াতাআলা আম্মা ইয়াসিফুন, আল্লাহ শুধু ওটার থেকে যে দূরে, বরঞ্চ আল্লাহ তিনি নিজে অনেক দূরে, মানে ওগুলো হচ্ছে গুণগত অর্থে দূরে, আর আল্লাহ ফিজিক্যালি মানে আল্লাহ সুবহানাহু তাআলা এজ এ পার্সন, এজ এ পার্সন আল্লাহ মানে আল্লাহ তার জাত হচ্ছে অনেক উপরে, মানে আল্লাহ সত্তা উপরে, কোথা কতটুকু উপরে, ফাওকাল আরশ, এটি আরশেরও উপরে, এই কারণে হচ্ছে আল্লাহ হচ্ছেন তাআলা, আলা মানে উপরে, তাআলা এখানে তাআলা বলা হচ্ছে কার সাথে, কার সাথে, সুবহানার সাথে, মানে গুণগত অর্থে তো ওই সকল বিষয় থেকে আল্লাহকে ঊর্ধ্বে রাখা হয়েছে, তাছাড়া আল্লাহ জাত হিসাবেও আরশের উপরে আছেন, মানে সেটি হচ্ছে তাআলা, সেটি হচ্ছে উপরে। এই কারণে আমরা অনেকে মনে করে যে এটা নিচে চলে আসে কিংবা অন্য কোনো উপায়ে তা বর্ণনা করতে পারে, এই বর্ণনা থেকেও আল্লাহ উপরে এবং ঊর্ধ্বে, এই কারণে আল্লাহ এই আয়াতে বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, এটা এই একটা আয়াতই এখানে তাআলা সুবহানার পরে ব্যবহার হয়েছে। তারপরে সুবহানাল্লাহ এটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন সূরা ইউনুস আয়াত নাম্বার 18 এখানে ব্যবহার হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন যে সাব্বিহু ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারুস সুজুদ, যে তোমরা তসবি মানে সুবহানাল্লাহ তাসবি এটি করো, হুকুম অর্থে এসেছে সাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে এবং সন্ধ্যায়, এই যে সময়গুলো উল্লেখ করে দেওয়ার অর্থটা কি, ফাওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, যে সকাল এবং সন্ধ্যায় অথবা লেট আফটারনুন মানে পরন্ত বিকেলে অথবা সন্ধ্যার সময় অথবা রাতে, ওমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলান, মানে যে রাতের অধিকাংশ অংশ মানে সেগুলিতে তোমরা তাসবিহ করো, মানে কিছু কিছু আয়াত এসেছে সেটা হলো তাসবিহটাকে কিভাবে আমরা মানে কাজে পরিণত করব, মানে সুবহানাল্লাহ বলবো, সেটা এখানে এসেছে। এখন আসুন যে এই যে মানে তাসবিহ এটা কারা কারা করে, তাহলে আপনাদের একটা বোঝা বুঝতে পারবেন যে তাসবিহটা আসলে কারা করে। ওয়াত তাসবিহু জামিউল কাইনাতি লিল্লাহি তাআলা,
যে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবি পড়ে, সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা কোরআনুল আজিমের ভিতরে আয়াতুল করিমা সুরা আল ইসরা 44 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে প্রশংসা সহকারে আল্লাহর তাসবি সব কিছুই পড়ছে। তাহলে সবকিছু মানে কিভাবে হলো? আপনাদের অন্তরে একটি প্রশ্ন জাগা উঠে যে সবকিছু, তাহলে তো যারা নাস্তিক, যারা মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান, এমন কি অন্য কোন মানে প্রাণী, এমন কিছু কি আছে যে আল্লাহর তাসবি পড়ে না? এটাই আমাদের বুঝতে হবে ভালো করে। একজন নাস্তিক মানুষ, সে নিজে তাসবি পড়ে না ঠিকই, কিন্তু তার শরীরের প্রতিটি অণু অথবা মলিকিউল মানে তাসবি পাঠ করে। প্রতিটি যে সকল বস্তু ইনএনিমেট, যাদের কোনো প্রাণ নাই, সেগুলিও তাসবি পড়ে। যেগুলোর প্রাণ আছে কিন্তু কথা বলে না, সেগুলিও তাসবি পড়ে, সুবহানাল্লাহ। একটা নাস্তিক, একটা কাফের, তার শরীরের প্রতিটি মাংসপিণ্ড, রক্তকণা তাসবি পড়ে। সুতরাং তাসবি পড়ে না এমন কিছু নাই। আর কার কথা বলতে চান? শয়তান। শয়তানকে আপনারা জানতে হবে যে শয়তান কিন্তু ইউমিন বিল্লাহ, সে কিন্তু আল্লাহ বিশ্বাস করে, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলেছে, রব হিসাবে দেখেছে, রব্বি। তার মানে শয়তানের যে পরিবর্তন এবং তার যে লালন, সেটা যে আল্লাহ করছে সেটা শয়তান স্বীকার করে। তাহলে শয়তান আল্লাহ তাসবি পড়ে না ঠিকই, কিন্তু শয়তান যেই জিনিস দ্বারা গঠিত, তার যে মানে নির্যাস, সেগুলি অবশ্যই আল্লাহর তাসবি পড়ে। সৃষ্টির কোন জিনিস বাদ নেই যেটা তাসবি পড়ে না। আল্লাহু আকবার। একটা মানুষ আল্লাহ অবিশ্বাস করে, আল্লাহকে মানে না, সে কখনো তাসবি পড়ে? দূরের কথা, সৃষ্টি আল্লাহ এগুলিতে বিশ্বাস করে না, তাতে কোনো সমস্যা নাই। তার শরীরের প্রত্যেকটা মলিকিউল আল্লাহর তাসবি পড়ে। এই কারণে আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, শুধু পড়েই না ওই মলিকিউল গুলো, বরঞ্চ তার প্রশংসাও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এখন প্রাণী জগতে আসছি, এখানে দেখব যে কিভাবে তারা তাসবি গুলো পড়ছে। আল্লাহই পড়াতে বাধ্য করছেন, এবং তাসবি মানে তারাও সুবহানাল্লাহ বলছে। প্রিয় শ্রোতা, আপনি কি চিন্তা করছেন যে এই সুবহানাল্লাহ আপনি যে বলছেন, এটা আপনার ভাগ্য, এটা আমাদের ভাগ্য। আমরা যদি নাও পড়তাম, তারপরেও আমাদের শরীরের প্রতিটি অংশ, অণুগুলো, মলিকিউল গুলো, সেল গুলো আল্লাহর তাসবি পাঠ করত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইসরা, তুসাব্বিহু লাহু সামাওয়াতি সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, যে সাতটা হেভেন এবং পৃথিবী, এর ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য তাসবি পড়ে। এটা কিন্তু মানুষ না, কিন্তু ভালো করে লক্ষ্য করুন, তুসাব্বিহু লাহু, তার জন্য তাসবি পাঠ করে কে? আসসামাওয়াত এবং সাব'উ, সাতটি হেভেন আল্লাহর জন্য তাসবি পাঠ করে, জমিন আল্লাহর জন্য তাসবি পাঠ করে, ওয়া মিন ফিহিন্না, এবং জমিনের ভিতরে যা কিছু আসে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এবং প্রত্যেকটি জিনিস, কুল্লি শাই, আল্লাহর তাসবি পড়ছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সেই তাসবিকে
বুঝতে পারো না আমরা সে তাসবিহ কিভাবে পড়ে, কিভাবে তারা সুবহান আল্লাহ বলছে আমরা সেটা বুঝতে পারি না। ইন্নাহু কানা হালিমান গাফুরান, আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু হালিম ওই সৃষ্টিগুলার জন্য, যে তাদের যে তাসবিহ এটাতেও আল্লাহর যে হক সেটা আল্লাহর হকটা পুরা হয় না, এই কারণে আল্লাহ ধৈর্যশীল কাদের উপর, ওই ওই সৃষ্টিগুলির উপর যেগুলোর সবসময় তাসবিহ পাঠ করছে, আর আল্লাহ মানুষের উপরে হচ্ছে গাফুরান। আমরা তো তাসবিহ পড়ি না, প্রত্যেকটি মুহূর্তে আমাদের মলিকুল গুলো, নখ গুলো, মাথার চুল গুলো, তারপরে পা, মাংস, পিণ্ড, প্রত্যেকটি অণু, পরমাণু, চেয়ার, টেবিল সবকিছু আল্লাহর তাসবিহ পড়ছে, শরীরে অণু পরমাণু সবকিছু মলিকুলার লেভেলে তাসবিহ পড়ছে। এই যে পড়ছি না, এতেও আল্লাহ ধৈর্য নিয়েছেন, ধৈর্য ধরেছেন, এই কারণে আল্লাহ বলছেন কানা হালিমান, আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, তিনি তার এটা না পড়ার কারণেও আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, গাফুরান এবং ক্ষমা করে দিচ্ছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান, যে আল্লাহ সুবহানাহু তাআলা দাউদকে অনেক ধরনের অনুগ্রহ করেছেন, তার অনুগ্রহের নমুনা হিসেবে তিনি বলছেন ইয়া জিবালু আউইহি মাআহু ওয়াত-তায়রা, সূরা সাবা আয়াত নাম্বার 10। প্রিয় শ্রোতা ভালো করে এই আয়াতটুকু লক্ষ্য করুন, সূরা সাবা আয়াত নাম্বার 10, এখানে আল্লাহ বলছেন যে পাহাড় সেটাও আউইবি মাআহু, দাউদের সাথে পাহাড়ও রুজু ইলাল্লাহ, আউইবিহি মানাহু, এটা আউইবিহি মানে কি, আউয়াবিন আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, দাউদ যেমন আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, দাউদের সাথে সাথে পাহাড়ও আল্লাহর দিকে রুজু হচ্ছে, আর কে হচ্ছে, ওয়াত-তায়রা পাখিগুলো, সুবহানাল্লাহ, পাখি পাহাড় আল্লাহর তসবিহ পাঠ করছে, সাব্বিহি মা দাউদা নাহারান কুল্লাহু ইলাল লাইল, সমস্ত দিনের বেলা, রাত রাতের বেলা দাউদের সাথে পাহাড় এবং পাখিগুলো তাসবিহ পাঠ করছে। কোরআন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 69, ওয়াসাখারানা মা দাউদা জিবালা ইউসাব্বিহুনা তায়রা, যে দাউদের সাথে পাহাড় এবং পাখিগুলো তাসবিহ পাঠ করে, ওয়াকুন্না ফাইলিন, আর এই যে তাসবিহ পাঠ করে এটা আসলে আল্লাহই তাদেরকে দিয়ে করায়, এই কারণে আল্লাহ বলছেন কুন্না ফাইলিন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক তাসবিহ তারা পাঠ করছেই, করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নাই। এই কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা ওই আয়াতে বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, সুবহানাল্লাহ। এই কারণেই পাহাড় এবং পাখির বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মিন ফিল ওমান ফিল আরদ, এটা সূরা আল হাজ আয়াত নাম্বার 18। এখানে দেখুন এই আয়াতে অনেকগুলো বর্ণনা এসেছে, সবগুলা আল্লাহর জন্য সিজদা করে, ওয়ামান ফিল আরদি ওয়াশামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশাজারু ওয়াদাওয়াবু ওয়া কাসীরুন মিনান নাস, এবং মানুষের অধিকাংশ কি করে, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আল্লাহর জন্য সিজদা করে। তাহলে সূর্য চন্দ্র পৃথিবী সিজদা করছে, নুজুম সিজদা করছে, জিবাল পাহাড় সিজদা করছে, গাছ সিজদা করছে, সমস্ত প্রাণীগুলো সিজদা করছে, এই সিজদাগুলি যেভাবে আমরা দেখি না তেমনি আমরা ওই জিনিসগুলার তাসবিহও আমরা দেখি না। ফাসাজাদু হাযিহি মাখলুকাতিন ইবাদাতুন মিনহা লিখালিকিলাহা না নাফকাহুহা আনহা কামা নাফকাতুহু তাসবিহাহা, যেমনই আমরা কেউ তাদের সেজদা দেখতে পাই না। প্রিয় শ্রোতা লক্ষ্য করুন,
সবকিছু আল্লাহ আল্লাহকে সেজদা করছে, এর বর্ণনা আল্লাহই দিয়েছেন। আপনারা কি জানেন এমনকি কাফেরের ছায়া আল্লাহকে সেজদা দেয়? আবারও বলছি, একটা কাফের ব্যক্তি, কাফের নাস্তিক, তার ছায়াও আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ, এমন কিছু নাই আল্লাহকে সেজদা করে না, এমনকি একটা কাফের, এমনকি একটি মুশরিক, এমনকি একটি নাস্তিক, তার ছায়াও আল্লাহকে সেজদা করে। সূরা রাদ আয়াত নম্বর 15, এখানে আল্লাহ বলছেন যে সবকিছুই আল্লাহকে সিজদা করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওয়া জিলালুহুম বিল গুদুউই ওয়াল আসাল, এবং প্রত্যেকটি ছায়া, জিলালুহুম, এই হচ্ছে দলিল, জিলালুহুম প্রত্যেকটি ছায়া, তাদের প্রত্যেকটি ছায়া, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাওয়ান ওয়া কারহান, সে চাক বা না চাক তার ছায়াগুলোকে, ছায়াগুলো আল্লাহকে সিজদা করছে। সুবহানাল্লাহ, একটা কাফের তার ছায়া আল্লাহকে সিজদা করছে, আমরা সেটা জানি না কিভাবে করছে। যেরকম করে আমরা একটি ছায়া, আল্লাহ বলেছেন ছায়াগুলো আল্লাহ সিজদা করে, প্রত্যেকটি জিনিস সিজদা করে, এবং আল্লাহ ছায়ার কথা বলে উল্লেখ করেছেন। কিছু স্কলার বলেছে যে উদাহরণস্বরূপ যে কাফেরের ছায়াও আল্লাহকে সিজদা করে, জিলালুহুম, এটি হচ্ছে মুতলাক, মানে অর্থে অ্যাবসলুট অর্থে প্রত্যেকটি ছায়া আল্লাহকে সিজদা করে, বিল গুদুউই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা সিজদা করছে। তার মানে সকাল সন্ধ্যায় এই যে সেজদা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করছে, সেটাও আমরা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতিন আও আশাদ্দু কাসওয়া, যে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, অথবা তার থেকেও বেশি শক্ত হয়েছে। এটি সূরা বাকারা আয়াত নম্বর 74। ওয়া ইন্না মিন হিজারাতান, আল্লাহ পাথরের উদাহরণ দিয়েছেন, বলছেন লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তোমরা লক্ষ্য করেছো যে পাথর ফেটে সেখান থেকে জলধারা বয়ে যায়, পাথর ফেটে ঝর্ণাধারা আসে, ওয়া ইন্না মিনহা লাম্মা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনাল মা, পাথর যখন ফেটে যায় তখন পাথরের ভিতর থেকেও পানি বের হয়, ওয়া ইন্না মিনহা লাম্মা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর আল্লাহর ভয়ে পাথরগুলো কাঁপতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহর ভয়ে, আল্লাহ বলছেন সূরা বাকারা, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথরগুলি কাঁপতে থাকে, পাথরগুলো ফেটে পাথর থেকে পানি বের হয়ে যায়, আর মানুষের অন্তরকে আল্লাহ বলছে পাথরের থেকে শক্ত হয়ে গেছে, তারা আল্লাহকে, আল্লাহর তাসবিহ জপছে না, আল্লাহকে বলছে না, সুবহানাল্লাহ বলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পাথর তাসবিহ পড়ে তো, এই কারণেই, যেমন ওয়ালাইসা হাযিল উমুরু বিআজাবা মিন তাসবিহ আল হাসা ইয়াদি يادي رسول الله صلى الله عليه وسلم تسبيح الطعام وهو يأكل وقد كان يسمع ذلك الصحابة যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সেটা তাসবিহ পড়ত, আর সাহাবীরাও সে তাসবিহ শুনেছে, এবং পাথরের নুড়ি তার হাতে ছিল সেগুলি তাসবিহ পড়ত। যেমন একটি কাহিনী বুখারী শরীফে বর্ণনা হয়েছে, হাদিস নাম্বার 3559, যে কুন্না নাউদুল আয়াতি বাকারা ওয়া আনতুম তাউদুনা তাখফিয়া তাখফিয়া তাখফিয়াফান কানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম, ফাকাল্লাল মা,
আমাদের পানি কমে গিয়েছিল, মানে ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণনা করছে যে পানি কমে গিয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, পানি কি কিছু বাকি আছে, ওই পানিটা আমার কাছে নিয়ে আসো, মানে মানে উচ্ছিষ্ট পানি, উতলুবু ফাদলাতান মিনাল মা, ফাদালা মানে কি আমরা আগে বলেছি, ফাদাল ফাদাল মানে উচ্ছিষ্ট, যেটা এক্সট্রা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফাজাউহা বিইনাইন ফিহি মাউ কালিলুন, যে যখন পাত্রটা আনা হলো ওই পাত্রে অল্প একটু পানি ছিল, ফা আদখালা ইয়াদাহু ফিল ইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই অল্প পানিতে তার হাতটা রাখলেন, তারপরে রেখে ওই পানিকে আল্লাহ রাসূল ডাক দিলেন, সুবহানাল্লাহ, সালাওয়াতুল্লাহ ওয়া সালামুহু আলাইহি, আল্লাহ রাসূল পানিকে ডেকে বললেন, এটা একটা মুজিজা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করেন তাদের জন্য। হাইয়া আলা তুহুর আল মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে ডেকে বললেন, হাইয়া আলা তুহুর মুবারক ওয়া বারাকাতু মিনাল্লাহ, হে পানি তুমি পবিত্র হয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি বরকত দাও। فلقد رأيت الماء ينبعه من بين أصبع رسول الله, ابن مسعود বলছে যে আমি দেখলাম রাসূলুল্লাহর হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বইছে, সুবহানাল্লাহ, পানি পানি আসছে, অঝোর পানি বয়ে যাচ্ছে, ঝর্ণার মতো পানি আসছে রাসূলের আঙ্গুলের ফাঁক দিয়ে, বাইনা আসাবির রাসূল, ওয়ালাকাত কুন্না নাসমাউ তাসবিহাত তুআমি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার থেকে আমরা তাসবিহ শুনতাম, ওয়াহুয়া ইয়াকুল, যখন তিনি খেতেন ওই খাবার থেকে তারা তাসবিহ শুনত, সালাওয়াতুল্লাহ সালামু আলাইহি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হাদিসে এসেছে যেটা মুজামুল আওসাতের ভিতরে এসেছে, যে একবার এক মজলিসের ভিতরে কিছু ছোট নুড়ি পাথর তসবিহ পাঠ করতে শুরু করলো, আল্লাহ রাসূলের হাতে তসবিহ পাঠ করতে শুরু করলো, ওয়ফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী, ফসামিআ তাসবিহুন্না মিন ফিহিল হালকিহি, মজলিসে সবাই তাসবিহগুলো শুনতে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথর গুলোকে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন, সুম্মা দাফা হুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবি বকর ফা সাবহনা মা আবি বকর, আবু বকরের হাতেও ওই পাথর গুলি তাসবিহ পড়তে লাগলো, সামিআ তাসবিহুন্না ফিল হালকি, এই মজলিসের সবাই এই তাসবিহ শুনেছিল, তারপরে দাফা হুন্না ইলান নবী, আবু বকর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কাছে আবার ফিরিয়ে দিলেন, আসাব্বাহনা ইয়াদাইন, সে পাথর নবীর হাতে গিয়ে আবারও তাসবিহ পড়ছে, সুম্মা দাফাহুন্না ইলা উমর, উমরের কাছে দিলেন, এভাবে তিনি ওসমানের কাছে দিলেন, সবার হাতে গিয়েই ইলা আখির আল হাদিস, যে প্রত্যেকটা মানে ওসমান পর্যন্ত বর্ণনা এসেছে, তারপরে আর বর্ণনা আসে নাই, যে প্রত্যেকের হাতে যাওয়ার পরে এই সে তাসবিহ পাঠ করেছিল এবং ওই মজলিসের সবাই সেটা শুনেছিল, এই যে নুড়ি পাথর সেগুলি তাসবিহ পড়ে, এটাই আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম। এবং ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি বলছেন, ও আম্মা তাসবিহু তাইর মা দাউদ, পাখি দাউদের সাথে তাসবিহ পাঠ করত, জিবাল হ্যাঁ মানে পাহাড় মানে তাসবিহ পাঠ করত, এর বর্ণনা আমরা কোরআনুল আজিমের ভিতরে পেয়েছি। এখন এই যে তাসবিহ মানে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলে আমরা যে সুবহানাল্লাহ বলি এটা বলার জন্য আমরা ধন্য, আমরা না বললেও আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের সমস্ত অনুপরমাণু আল্লাহর তাসবিহ পাঠ করছে, সুবহানাল্লাহ। এই কারণেই প্রিয় শ্রোতা আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে, তাসবিহ, যে তাসবিহ দিয়ে, কেননা আমরা যে
তাসবিহ পাঠ করতে পারছি, এটাই হচ্ছে আমাদের একটি বড় নিয়ামা। এটি বড় মানে তাসবিহ পাঠ করাটা হচ্ছে একটি বড়, আমরা যে করতে পারছি জানছি। হ্যাঁ, সুবহানা, এটা মানে ব্যাপার হচ্ছে যে আল্লাহর পুত্র নিয়েছে এটা যারা বিশ্বাস করছে, তারপরে আমরা সেটা বিশ্বাস করছি না। কিন্তু যেমন মুশরিক যারা, তারা মনে করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং আল্লাহর সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, মানে ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা। ওয়া জাআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান ওয়া লাকাদ আলিমতাল জিন্নাতু ইন্নাহু লা মুহদারুন। যে তারা ওই মুশরিকরা সূরা সাফাত আয়াত নাম্বার 158, যে মুশরিকরা বলল যে আল্লাহর সাথে জিনদের আত্মীয়তা সম্পর্ক, এটি সূরা জিন সূরা সাফাতের ভিতরে এসেছে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা জানো না যে জিন এই বিষয়গুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে তোমরা এটা বলছো। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন। আমরা আল্লাহ সম্পর্কে কিভাবে খারাপ বলি, উদাহরণ দেন। আমরা বলি কি আল্লাহ বাংলাদেশি, বাংলাদেশের ভাষায় কি আল্লাহর কোনো আকার নাই। তো কোন জিনিসের আকার নাই? একটা জিনিস আছে বাংলা বাংলা বাংলাদেশে, সেটা মনে হয় পাওয়া পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমাদের ভাষায় এটা প্রচলন আছে, ঘোড়ার ডিম। আপনারা কি ঘোড়ার ডিম কখনো দেখেছেন? ঘোড়া যে ডিম পারে, ঘোড়ার ডিম এর কোনো অস্তিত্ব আমরা পাই না, কারণ ঘোড়ার ডিম এর কোনো আকার নাই। কিন্তু ঘোড়ার ডিম আমরা মুখে বলি, তারপরে ঘোড়ার ডিম সম্পর্কে আমাদের অনেক কথা আমরা প্রচলন করি, এটা দিয়ে অনেক অর্থ বুঝাই, সবকিছুই আমরা করি, বলি ঘোড়ার ডিম। কিন্তু ঘোড়ার ডিম আমরা এর অস্তিত্ব খুঁজে পাই না, কারণ তার কোনো আকার নাই। তো ঘোড়ার ডিম এটা বাংলাদেশে পাওয়া যায় এবং এই ঘোড়ার ডিমের কোনো আকার নাই, কারণ ঘোড়া একটা প্রাণী, এই কোনো ডিম পারে না, এ বাচ্চা দেয়। সুতরাং ঘোড়ার ডিম এই কথাটা আমরা যদি এখন ইস্পাত করি, এটাকে প্রতিষ্ঠা করি, এর কোনো আকার নাই। হ্যাঁ, সুতরাং এটার কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে এবং সেই হাত দিয়ে বিয়ামিনি, সেই হাত দিয়ে তিনি সমস্ত সামাওয়াত এবং আর্থকে কিয়ামতের দিন পেঁচিয়ে রাখবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম আমরা অনেক আলোচনা করেছি যখন আল্লাহর গুণাবলী আলোচনা করেছি তখন। তো সুতরাং আল্লাহ সম্পর্কে একটি ধারণা করলেন যে আল্লাহর কোনো আকার নাই, নিরাকার, তাহলে ওই ঘোড়ার ডিমের মতো অবস্থা হবে। তারপরে আমরা কথা বলার সময় আমরা যদি বলি আপনি অনেকদিন বাঁচবেন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ একটা জ্ঞান আমি অর্জন করেছি যে একটি লোক কতদিন বাঁচবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আর আমিও জানি, কারণ আমি তো বলে দিলাম আপনি অনেকদিন বাঁচবেন। ও, আপনি আমাকে ফোন করেছেন, আপনি অনেকদিন বাঁচবেন। তো তখন আপনার সুবহান আল্লাহর 12টা বেজে গেছে, ওই কারণেই সুবহানা, এর থেকে আপনাকে দূরে থাকতে হবে। তারপরে আমরা কি করি, জিন আল্লাহর একটি মহান সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি, ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিকা, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদত করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, তার মানে একটা মহান উদ্দেশ্য আছে। আর আপনার, আপনি জিন সম্পর্কে কি ধারণা করেন, যে জিন খালি মানুষকে ধরে, এটা স্কিজোফ্রেনিয়া করে, মেন্টাল অসুখ করে, মানে অসুখ মানুষের, মানুষকে ক্ষতি করা জিন ধরছে, তার সাথে অনেক অপকর্ম করছে। আপনার কি ধারণা যে জিন মানে একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এরকম আপনি ধারণা করছেন? তার মানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার এরকম জঘন্য ধারণা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে অবস্থান করছেন, তার মানে সুবহানা। এই এই এটাতে এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াসিফুন, ওই সকল লোক যারা আল্লাহ সম্পর্কে ধারণা ভালো করে না কিন্তু মুখে অনেক কথা বলে, আল্লাহ সম্পর্কে অনেক আবর্জনা বলতেছে। শুনে রাখুন, জিন এবং মানুষ
উভয় কি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সুতরাং দিন আপনাকে খালি স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন, ওই পাগলামি, এগুলি জিন করে না। জিন আল্লাহর ইবাদত করে, সেটা আপনাকে জানতে হবে। কোনো কোনো ভাবে হয়তো কোনো কারণে কোনো সাইকোলজিক্যাল ইলনেস অথবা সাইকিয়াট্রিক কোনো সমস্যা থাকলে কারোর সাথে হয়তো কো রিলেশন অথবা কো মর্বিড একটা সিচুয়েশনে জিনের কোনো প্রভাব পড়তে পারে। সেটা তো মানুষের ক্ষেত্রে পড়ে, যেমন আপনাকে একটা ডাকাত এসে গলা কেটে দিতে পারে না, তো একটা ডাকাত আপনার গলা কেটে দিল, তাহলে মানুষ আপনার গলা কেটে দিতে পারে, মানুষ আপনাকে গুলি করে হত্যা করতে পারে। তো এটা তো আল্লাহ মানুষকে এই কারণে তৈরি করেনি যে মানুষকে সৃষ্টি করেছি যে সে যেন গুলি করে হত্যা করে, এই কারণে কি আল্লাহ সৃষ্টি করেছে? তো কোনো কোনো মানুষ যেরকম অন্য একটা মানুষের ক্ষতি করতে পারে, তেমনি আল্লাহর আরেকটি মাখলুক তেমনি মাঝে মধ্যে ক্ষতি করতে পারে। তার মানে এই নয় যে জিনের আর কোনো কাম কাজ নাই, আপনার আপনি একটা মন্তব্য করছেন জিন সম্পর্কে যে এটা খালি জিনে খালি ধরে, আর জিনের হচ্ছে একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, মহান উদ্দেশ্য, আর আপনার উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত খারাপ। এই যে আপনার উদ্দেশ্য খারাপ, আপনার মুখের কথা খারাপ, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ এর থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করছে। সুতরাং আল্লাহ সম্পর্কে আপনার সমস্ত কিছু না জেনে এরকম সৃষ্টি সম্পর্কে, মানুষ সম্পর্কে, জিন সম্পর্কে, মাখলুক সম্পর্কে না জেনে কথা বলা অত্যন্ত গর্হিত কাজ। তারপরে সমাজের ভিতরে আছে যে উনি চাকরি পাবে, কিভাবে জানলো যে তার একটা বিয়ে হবে? কই জিন বলে দিয়েছে। তো ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ জানেন, মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে অদৃশ্যের চাবি, আর আপনার কাছে হলো কি জিন বলে দিচ্ছে। তার মানে আপনি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ, নিদ্যন আরেকটা জিনিসকে আরোপিত করলে সেটা হচ্ছে জিন, যে আল্লাহর মতোই ভবিষ্যৎ বলে দিতে পারে। আল্লাহ এর থেকে অনেক দূরে, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, ইয়াসিফুন মানে হচ্ছে তারা যেটা আল্লাহ সম্পর্কে বর্ণনা করছে, সে থেকে আল্লাহ অনেক দূরে অবস্থান করছেন, বুউদ তানজিহু মিন আল্লাহি তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এই যে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কোরআনুল আজিম ছাড়া যদি অন্য কোন জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় তাহলে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে ওমিন যালিক আন্নান নাবী আখবারা আন্না তাসবিহু আফদালুল কালাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটি কথা হচ্ছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই চারটি কথা সবচেয়ে আল্লাহর প্রিয়। তার মানে প্রথমটাই হচ্ছে তাসবিহ, তাহলে আমরা সুবহানাল্লাহ হচ্ছে চারটার ভিতরে সবচেয়ে বেশি প্রিয়। এই কারণে হাদিসের ভিতরে এসেছে আইউল কালাম আফদাল, এই চারটার ভিতরে কোনটা বেশি উত্তম? চারটা তো আল্লাহর কাছে প্রিয়। এখন হচ্ছে এই মানে ভালো করে বুঝুন, চারটি হচ্ছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে চারটি নাম, চারটি মানে কালাম, চারটি কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবং চারটার ভিতরে কোনটি বেশি আফদাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ? ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসতাফাল্লাহু লিল মালাইকাতি আও লি ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটার থেকে একটা কথাকে আল্লাহ ফেরেশতাদের জন্য এবং বান্দার জন্য নির্বাচিত করেছেন, সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা
আলা উখবিরুকা বি আহাব্বি কালাম ইলা আল্লাহ, হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি কি তোমাদের খবর দিব না কোন কালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি প্রিয়। কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আহাব্বিল কালাম ইলা আল্লাহ ইন্না আহাব্বাল কালাম ইলা আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ সুবহানাহু তাআলা তাসবিহ সুবহানাল্লাহ আর কি, এই তাসবিহটা মানে হচ্ছে এটাও আল্লাহর একটি অন্যতম প্রশংসা। ও বিহামদিহি, এই কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির প্রথমে তাসবিহ বলেছেন, তারপরে তিনি হামদ পড়তে বলেছেন। قال من قال في صحيحين حديث صحيح أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال سبحان الله وبحمده في يوم 100 مرة حتت خطايا وإن كانت مثل زبد البحر, যে যদি সমুদ্রের ফেনার মতো তার কোনো ত্রুটি থাকে, ছোট গুনাহ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মিটিয়ে দেন ওই গুনাহগুলোকে 100 বার যে ব্যক্তি দিনের বেলা সুবহানাল্লাহ ও বিহামদি পাঠ করে। প্রিয় শ্রোতা, আমরা পাঠ না করলে কি হবে? আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা যখন গাফেল থাকি, তখন আমাদের শরীরের প্রতিটি পরমাণু আল্লাহর তাসবিহ জপে। সুতরাং আমাদেরও জপা উচিত এবং খুশি হওয়া উচিত যে আমাদেরকে তাওফিক দিয়ে দান করেছে আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা হীনু ইউসবিহু ওয়া হীনা ইউমসি, যে যে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় সুবহানাল্লাহ বিহামদি 100 মাররা 100 বার সুবহানাল্লাহ বিহামদি বলবে, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামা আফদালু মিম্মা জাআ বিহি, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে অনেক বড় পুরস্কার দিবেন ইত্যাদি। এটা আপনারা, আমি এই সম্পর্কে আরো কিছু হাদিস আছে, সেগুলো আমি ডিটেইল যাচ্ছি না, কিন্তু মানে 1000 হাসানাত কে কেউ করতে পারে, এটার পুরস্কার কি কেউ পেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম প্রশ্ন করেছিল, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানাত, 1000 হাসানাত কামাই করা কি সম্ভব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউসাব্বিহু মিয়াতি তাসবিহ, যে তুমি 100 বার তাসবিহ পাঠ করো। এই কারণেই সবচেয়ে প্রিয় নাম যেহেতু ইমাম আল বুখারী তার কিতাব শেষ করেছেন যে হাদিস দিয়ে, সেই হাদিসটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত হাদিস, যে হাদিস দিয়ে ইমাম আল বুখারী তার সহিহ জামে আল আহাদিস এটা শেষ করেছেন, বুখারি শরীফের শেষ হাদিস যেটা, কালিমাতান হাবিবাতান ইলা রহমান, দুইটি কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, খাফিফাতান আলাল লিসান, যে জিহ্বার উপরে অত্যন্ত পাতলা, ও সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহ, এটা মানে সমস্ত সৃষ্টি যেহেতু বলছে অ্যাকর্ডিং টু কোরআন, তাহলে আমরা যদি বলি আমাদের জিহ্বা দিয়ে যদি একটা বের হয় আল্লাহ এটা এত পছন্দ করেন, মানে একটা লোক সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাথে ওই কথার বিনিময়ে একটি খেজুর গাছ জান্নাতে লাগিয়ে দেন তার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস জাবর ফাতহুল বারী এসেছে, মান কাল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এভাবে বলতে হবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য একটা নখলা রোপণ করে দেন জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো এরকম মানে আমরা মজলিসের শেষে যেরকম বলি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আপনারা দেখতে পেয়েছেন
বিভিন্ন জ্ঞানী ব্যক্তি যারা মজলিস শেষ করে, এটা মজলিসের দোয়া, এরকম ভাবে বিভিন্ন কিছু এই সুবহান আল্লাহ বলার সাথে সাথে সেটি আদায় হয়। তাহলে এই যে তাসবিহ, এই তাসবিহ আল্লাহ সুবহান তাআলা যে এমন ভাবে এটি কি উল্লেখ করেছেন কোরআনুল আজিমের ভিতরে বিভিন্ন ভাবে এসেছে, যেমন বাদুল আহলুল ইলম, কিছু আহলুল ইলম তারা বলছেন, তার আগে আমরা দেখেনি যে এই যে সুবহান আল্লাহ এটা আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনুল আজিমের ভিতরে বলেছেন। একভাবে বলেছেন যেমন আদেশমূলক কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, যে সকালে এবং বিকালে মানে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। কেন সকালে বিকালে? কারণ না সকালে এবং বিকালে মানুষ গাফেল হয়ে যায়, মানুষ জীবিকা অর্জন করার জন্য যখন ব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, তেমনি সারাদিন পরিশ্রম করে আল্লাহকে যেরকম ভুলে যায়, আবার ঘুম থেকে উঠেই যেন সে মনে করে নিজেই নিজের প্রতিপালক, এরকম যেন মনে না করে যে তার রিজিক আল্লাহই দিবে, তার শক্তি আল্লাহই তাকে দান করেছে। সে যখন ঘুমিয়েছিল তখন তার দেহের সমস্ত কিছুই তাসবিহ পাঠ করেছে, সুতরাং তুমিও আল্লাহ তাসবিহ পাঠ করো, কেননা তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি সুবহান আল্লাহ বলছে সর্বক্ষণ। সুতরাং ঘুম থেকে উঠে সন্ধ্যায় আবার করো। কিন্তু পশু পাখির জন্য আবার অন্যরকম আল্লাহ বর্ণনা করেছেন, সূরা সাদ আয়াত নাম্বার 17, সেখানে দেখুন কি বলেছে, ইন্না সাখারনাল জিবালু মাআহু ইউসাববিহুনা বিল আশিই ওয়াল ইশরাক, ইশরাক এবং আশি, আশি মানে হচ্ছে লেট ডে, আশি কিন্তু সন্ধ্যা না, মানে বিকাল বেলা, আশি আশি, যে সুবহা এই যে তাসবিহ তারা জপে, কখন জপে, যখন দিনটা শেষ হয়ে যায়, মানে সন্ধ্যা হয় না কিন্তু দিনের শেষের দিকে, লেট আফটারনুন। আল ইশরাক হচ্ছে সকাল না, সুবহানা সকাল হচ্ছে আমাদের জন্য, পশু পাখির জন্য আরেকটু পরে, যখন দিনটা পরিষ্কার হয়ে যায় তখন ইশরাক। আল্লাহু আকবার, পৃথিবীতে এমনও পশু প্রাণী আছে যারা এইভাবে সাইকেলে ঘুমায়। আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্স পড়েন, আল্লাহকে চিনতে গেলে জীব জন্তু সম্পর্কে অনেক জ্ঞান থাকলে ভালো, যিনি বড় জিওলজিস্ট, জুওলজি পড়েন, জুলজি, তারা আল্লাহর এই নির্দেশনা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ পশু পাখিকে বলছে যে পশুগুলি যখন তারা ঘুমিয়ে থাকে উঠেই আল্লাহ তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। পশুগুলি কখন উঠে? পশুগুলা উঠে ইশরাকের সময়। অধিকাংশ পশু হাইওয়ান, অধিকাংশ গৃহপালিত পশু ছাড়া, গরু বাছুর এগুলো ছাড়া অনেক পশু পাখি বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় আল্লাহর সৃষ্টি, সেই পশু পাখিগুলো ইশরাকের সময় জেগে উঠে আল্লাহর তাসবিহ পাঠ করে। আর বিল আশিই, লেট আফটারনুন, গ্রামার অনুযায়ী আশিই মানে লেট আফটারনুন, আর ইশরাক হচ্ছে মানে যখন আকাশ পরিষ্কার হয়ে যায়। আর মানুষ গদুবি ওয়াল আসাল, যখন সকাল হয় সুবহ তাসবিহু ওয়াল আসাল, সকালে এবং বিকালে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি মানুষের সাথে তিনি সময় উল্লেখ করে দিয়েছেন যে তারা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ জপে। এই কারণে আর তাসবিহ মানে এভাবে এসেছে যে হুকুম অর্থে, আবার কোরআনে এসেছে যারা গ্রামার পড়েন, ওয়া তারাতান বিল লাফসি মাদি, এটা অতীতকালেও এসেছে যে ওরা পড়ত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, যে এটা মাদি হিসাবেও এসেছে। তারপরে এটা বিলফজ মুদারে, যে প্রেজেন্ট টেন্স হিসাবে এসেছে, পাস্ট টেন্স হিসাবে এসেছে,
প্রেজেন্ট টেন্স হিসাবে এসেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল মালিকুল কুদ্দুস আল আজিজ আল হাকিম। তারপরে মাসদার হিসাবে এসেছে ওয়াতারাতান বিলাফজ আল মাসদার, মাসদার হিসাবে এসেছে অ্যাডভার্বিয়াল নাউন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এখানে সুবহানা হচ্ছে মাসদার হিসেবে এসেছে। কুরআনুল আজিমের ভিতরে ওয়া তাসবিহু ওয়ারাদাতান ফিল কুরআনি আলা নাহই মিন 30, মানে 29টা 30টার মতো কাছাকাছি 30টা জায়গায় আল্লাহ এ তাসবি বর্ণনা করেছেন কোরআনুল আজিমের ভিতরে। ছয়টা হচ্ছে সিত্তাতুন মিনহাল মিলিল মালাইকা, ছয়টি হচ্ছে ফেরেস্তাদের জন্য, ওয়া তিসআতুন লিন্নাবিয়িনা মুহাম্মদ, আর নয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ওয়া আরবাআতুন লিগাইরিহি মিন আম্বিয়া, আর বাকি নবীদের জন্য চারটি, ওয়া সালাসাতুন লিল হাইওয়ান ওয়াল জিমাদাত, মানে ইনএনিমেট অবজেক্ট, মানে মানে নিষ্প্রাণ বস্তু এবং সমস্ত পশু পাখির জন্য তিনটি, ওয়া সালাসাতুন লিল মুমিন মুমিনিনা খাসসা, যে মানে মুমিনদের জন্য তিনটা জায়গায় এ তাসবি আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া সিত্তাতুন লিল জামিউল মাওজুদাতুন, এবং ছয়টি হচ্ছে যে বাকি সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই 29টা হয় গ্রসলি। ফেরেশতাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাসবির কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, যে সকল ফেরেশতা আরশকে বহন করছে, ওয়ামান হাওলাহু, এবং সে সকল আশেপাশে ফেরেশতারা যারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তারা তাদের রবের তাসবি পাঠ করছে, তাসবি পাঠ করছে। সুতরাং এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সূরা আল গাফির আয়াত নম্বর 5, ওয়ালাহু মান ফিস সামাই আল আরদ ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়ালা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা লাইলান নাহারা লা ইফতারুনা লা ইফতুরুনা, মানে তোমরা যাদেরকে দেখতে না পাও, ইউসাব্বিহুনা, তারা তাসবিহ পাঠ করে, মানে ফেরেশতারা দিনে রাতে তাসবিহ পাঠ করছে। তারপরে নবীদের জন্য যেমন এসেছে ফাসাব্বি বিহামদি রব্বিক, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অথবা অন্যান্য নবীদের জন্য, ফাসাব্বি ওয়াসাব্বিহুল আশি ওয়াল ইবকার, জাকারিয়া রাদিয়াল্লাহু আলাইহি সালামের জন্য আল্লাহ বলছেন যে সে তাসবিহ পাঠ করে, আলে ইমরান, ওয়া কাউলুহু তাআলা আন যাকারিয়া ফা আওহা, যেমন বলছে ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া সূরা মারিয়াম। সো এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তাসবিহর কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরান, যে তারা আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ বলছে, ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলান, সকাল সন্ধ্যায় তারা পাঠ করছে সূরা আহজাব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ইয়ুযকারা ফি আসমাহু ইউসাব্বিহু লাহু গুদুই ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় তারা তাসবিহ জপ করছে। তারপরে এরকম নির্জীব প্রাণ, মানে নির্জীব বস্তু যেগুলোর প্রাণ নাই, ইনএনিমেট অবজেক্ট, এটাকে আরবি ভাষায় বলা হয় জামাদাত, আল হাইওয়ানাত ওয়াল জামাদাত, তুসাব্বিহু লাহু সামাওয়াত সাব'উ আল আরদ, আমরা এটা উল্লেখ করেছি, সাত, সাতটি হেভেন এবং পৃথিবী আল্লাহ তাসবিহ পাঠ করছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটাও এসেছে। এখন এই যে সুবহানা, এই সুবহানা মানে প্রশংসা হিসাবে এসেছে, এর ভিতরে প্রশংসাটা লুকিয়ে আছে। কি প্রশংসা? ওয়া সিফাতিল মাদহ, হ্যাঁ, এটা এর সাথে কোনো ত্রুটি যুক্ত নাই, সেটা আমরা আগেই উল্লেখ করেছি। এই এইভাবে নুসুসান কোরআনিয়াতুল কারিমা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাসবি যারা পাঠ করে তার ভিতরে বর্ণনা তারা করেছেন। এই তাসবিকে কোথায় এনে
ফিট করা হয়েছে, আমাদের নামাজের ভিতরে ফিট করা হয়েছে। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা প্রথমে কি বলি, যে হানা, সেখানে আমরা যেটা পড়ি সেটা দোয়া, দোয়াউল ইস্তিফতাহ বলা হয়, এটা সানা হিসাবে উল্লেখ করা হয় না, আসলে এটি হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গাইরুক। এই যে সুবহানাক, এটার ব্যাখ্যা শেখ আলবানি রাহমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে দিয়েছেন, এর অর্থ হচ্ছে আসবাহুক ফি তাসবিহান, অর্থাৎ হে আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আমি অনেক উপরে ঊর্ধ্বে আছেন বলে ঘোষণা করছি, পবিত্র বলে ঘোষণা করছি ইত্যাদি। ও বিহামদিক, আপনার প্রশংসায় নিযুক্ত রয়েছি। আর ওতাবারাক মানে বরকত লাভের জন্য আপনার নাম স্মরণ করা হচ্ছে, যেহেতু আপনার কাছ থেকে সমস্ত কল্যাণ। জাদ্দুক, জাদ্দুক হচ্ছে যে সম্মান এবং মহানত্ব আপনার উঁচু হয়ে উঠেছে, উপরে উঠেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নামাজের ভিতরে তিনি বান্দার কাছ থেকে সুবহানাল্লাহ শুনতে চান। এর ভিতরে শুরুতেই সুবহানাল্লাহ এসেছে, তারপরে এসেছে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কোরআনের আয়াত পড়তেন, সেই আয়াতের ভিতরে যদি আল্লাহর ত্রুটি মুক্ত কোনো কথা বর্ণনা থাকতো তখন তিনি তাসবিহ পাঠ করতেন। এটি হাদিসে এসেছে জামি ও সগীরে, শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন 4782। ওয়াইজা মাররা বিআয়াতিন ফিহা তানজিহ তানজিহু তানজিহু লিল্লাহি আজ্জা ও জাল্লা সাব্বাহা, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আয়াত পড়তেন যেটা যেটাতে তানজিহুল্লাহি আজ্জা ও জাল্লা, আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করার আয়াত থাকতো, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলতেন। এর মানে এই নয় যে আমরা কোনো কোরআন অর্থ ভালো না বুঝে যে কোনো আয়াতেই সুবহানাল্লাহ নামাজের ভিতরে বলবো, এটা ঠিক নয়। দলিল দ্বারা দুটো জায়গায় সুবহানা পড়ার কথা এসেছে, যেটি শেখ আলবানি তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যখন আমরা এই আয়াতটুকু পড়ি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা, এই যে আল্লাহ তিনি কি মৃতকে জীবিত করতে সক্ষম নন, এই আয়াত পড়লে তখন আমরা বলতে পারবো সুবহানাক ফাবালা, সুবহানাকা ফাবালা, এভাবে বলতে হবে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা। সূরা আল কিয়ামার ভিতরে এটা শেষ আয়াত খুব সম্ভবত যদি ভুল না করি, তখন আপনি ইমাম সাহেব যদি এই আয়াতটা পড়ে তাহলে আপনি বলতে পারেন সুবহানাকা ফাবালা, এটা হাদিস সহি। আরেকটি হচ্ছে ইমাম যখন পড়ে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, তখন আপনি বলতে পারেন সুবহানা রব্বিয়াল আ'লা, এবং ইমামও বলবে সুবহানা রব্বিয়াল আ'লা, এটি হচ্ছে সুন্নাহ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা রুকুতে গিয়ে যেটা বলি সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদিহি, এই যে সুবহানা রাব্বিল আযীম, এখানে রুকু করার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর বড়ত্ব মানে আল্লাহ এত ম্যাগনিফিসেন্ট এবং এত মানে গুরু মানে মহান ব্যাপক প্রভাবশালী যে আমরা তার তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের ভয় তাজিম সম্মানার্থে আমরা আমাদের মাথাকে নুয়ে দেই। এই কারণেই এখানে সুবহানা রাব্বিয়াল আযীম এসেছে, সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদিহি। আমরা সাধারণত বলে ফেলি সুবহানা রাব্বিয়াল আযীম এতটুকু, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীমও বলা যাবে, কোনো সমস্যা নাই, এটারও হাদিসে দলিল রয়েছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে অবিহামদিহি কথাটা যোগ করা। এখানে লক্ষ্য করুন সুবহানাল্লাহ কিন্তু নাই,
নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদি, কারণটা কি? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই তাসবিহটাকে শুনছেন এবং তিনি নিকটে চলে আসছেন এবং আপনার দোয়াকে তিনি কবুল করবেন বিজনিল্লাহি তাআলা। সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদিহি। তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওর রূহ। এই যে সুবহান, এই কথাটাও তাসবিহ বহুবচন হিসেবে এসেছে, মানে রুট অর্থ হচ্ছে সব, মানে এর অর্থ আবু ইসহাক রাহিমাহুল্লাহ শেখ আলবানী এর থেকে বলছেন যে সমস্ত অশুভ থেকে মুক্তি দেওয়া হচ্ছে সুবহ, আর কুদ্দুস হচ্ছে তাকে পবিত্র করে দেওয়া, বরকতময় করে দেওয়া, এটি আল্লাহর গুণগত নামের একটি অন্তর্ভুক্ত। সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, এটাও আমরা পাঠ করতে পারি। এভাবে আপনার রুকুর আর ইয়েগুলো আমরা পাঠ করতে মুখস্থ করতে করে রাখতে পারি। তারপরে আরেকটি তাসবিহ এসেছে, সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা। এটা যে এখানেও সুবহানা আল্লাহ, আর সুবহানা প্রথমে বলে দেওয়া হয়েছে, দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া, যে প্রতাপ প্রতিপত্তি রাজত্ব অহংকার বরত্ব এগুলোর সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আর উনি সমস্ত ত্রুটি বিচ্যুতির অনেক উপরে, সুবহানা। সেটা এইভাবে আমরা তাসবি নামাজের ভিতরে পাঠ করি, আর ওই নামাজে আল্লাহর কাছে আমরা কথা বলি, আর কথা বলার সময় ওই কথাটা বলি, আর আমরা না বলেই কিভাবে পারি, কেননা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইচ্ছায় অনিচ্ছায় সবকিছুই আল্লাহর তাসবি পাঠ করে। যখন আমরা সিজদা করি তখন বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমরা আ'লা বলছি কেননা আল্লাহ হচ্ছেন কোথায়, সব সৃষ্টির উপরে, এমনকি আরশ তিনি তৈরি করেছেন, কোন সৃষ্টি তাকে বেষ্টন করতে পারে না। এটি হচ্ছে একটি, আরশ যদি সৃষ্টি করে থাকেন, সিংহাসন যেটাকে শাব্দি করতে বলা হয়, সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আছেন যে এটাকে বেষ্টন করে, আরশ আল্লাহকে বেষ্টন করে থাকতে পারবে না, কেননা কোনো কিছুই, ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কোনো কিছুই আল্লাহকে বেষ্টন করতে পারে না, আল্লাহ হচ্ছেন আরশের উপরে, ফাউকাল আরশ, সুতরাং তিনি হচ্ছেন সবচেয়ে উপরে, আলা। এই কারণেই সিজদায় যখন আমরা যাই তখন আমরা সবচেয়ে নিচে চলে যাই, আমরা নিচে আর কত নিচে যাব, কেননা আমাদের কপালের নিচে যে জিনিসটা আছে সেটা তো তাসবি পড়ছে, সেটাও বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সুতরাং আমরাও বলছি সুবহানা রাব্বিয়াল আলা, আর আমাদের বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হয়ে যান, আর তিনি অনেক আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন, এটা আমাদের শরীর মনের সাথে ঐক্যমত্য পোষণ করে, আর আমরা সিজদায় গিয়ে আলা বলছি, মানে আমাদের নিজের মাথাটাকে নিচে দিয়ে আমরা বলছি যে আল্লাহ আপনি শুধু উপরেই নন, আমার মাথা নিচে দিয়েও আমি বলছি আপনি অনেক উপরে, অনেক উপরে। এই কারণেই সিজদার ভিতরে শুধু আলা বারবার এসেছে, সুবহানা রাব্বিয়াল আলা ও বিহামদিহি, তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওর রূহ, তারপরে এসেছে যে আপনারা যেটা আগে শুনেছেন যে সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা, এটা এটাও মানে রুকুতে মানে সেজদাতে পড়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম কোনটা আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি সেটি হচ্ছে যে যেই তাসবিটার ভিতরে আল্লাহুম্মা রব্বানা পাশাপাশি আছে, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মাগফিরলি, এটা রুকুতেও এবং সেজদাতেও বেশি বেশি পড়তে হবে। এই যে রোজার মাস আসছে,
এখানে আমাদের প্রত্যেক শ্রোতা তাদের প্রতি আমরা দাওয়াত দিচ্ছি, এই তাসবিটা মুখস্থ করুন, একেবারে হোমওয়ার্ক। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, কেননা এই তাসবিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর কিছুদিন আগ থেকে, যখন সূরা ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু অবতীর্ণ হলো, তখন তিনি তসবিটাকে পরিবর্তন করে এইভাবে তসবি পাঠ করতেন। আর এই তসবির ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, যে আল্লাহ এই শব্দটার আগে সুবহানা চলে এসেছে, সুবহানাক। আপনি আগেই আল্লাহ তসবি পাঠ করে নিয়ে তারপরে আল্লাহর নামটা জপছেন, আর আল্লাহুম্মার ভিতরে আল্লাহর সমস্ত নাম চলে আসছে, আর সাথে সাথে আপনি বলছেন তিনি আমাদের রব, রব্বানা। সুতরাং রব্বানা না বলে রাব্বি বললেন না কেন? রব্বানা বলছি এই কারণে যে আমি একাই শুধু নামাজ পড়ি না, আরো অনেক মানুষ নামাজ পড়ে। আমি একাই শুধু সিজদা দেই না, আরো অনেকে সিজদা দেয়। যেমন আমরা উল্লেখ করেছি পাহাড়, এই মানে চতুষ্পদ জন্তু, এমনকি কাফের ছায়াও, মানে যে কোনো কিছুর ছায়াও আল্লাহ সিজদা দেয়। জিলালুহুম মানে এখানে তাফসীর মানে মানে হচ্ছে যে প্রত্যেকটি ছায়া, কাফের ছায়াটা একটা দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে বলা হয়েছে, এটা কোনো তাফসীর এইভাবে উল্লেখ নাই, কিন্তু মানে প্রত্যেকটি ছায়া, যে কোনো কিছুর ছায়া আল্লাহর কে সিজদা দেয়। এই কারণে আমাদের রব এটা বলা হচ্ছে, রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। কিন্তু যখন আপনি ক্ষমা চাচ্ছেন তখন আবার সকলের জন্য ক্ষমা চাচ্ছেন না। আপনারা লক্ষ্য করুন, আমরা এটা আগেও আলোচনা করছি যে আমরা কিন্তু এটা বলছি না রাব্বি গফির লানা, এটা কিন্তু বলছি না। ক্ষমা চাওয়ার সময় আমরা তাকসিস করছি, লামুল তাকসিস, ও আল্লাহ শুধু আমাকে ক্ষমা করেন, কিন্তু আপনি আমাদের সবার রব, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক। তাহলে আল্লাহর নামগুলি সবগুলো চলে আসলো, রব্বানা বলার সাথে সাথে আমরা স্বীকার করে নিলাম যে শুধু আমি নয় বরঞ্চ সমস্ত মাখলুক আমার সাথে একত্রে রব স্বীকার করে নিচ্ছে, আমিও তাদের একজন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি রব হিসাবে এভাবে নিজেকে সমর্পণ করে দিলেন, নিজেকে নিবেদন করলেন আল্লাহর কাছে, যে আমিও কিন্তু ওই যে কুকুর বিড়াল সব যে আপনাকে রব মেনেছে, সব যে সেজদা করছে, আমিও তাদেরই একজন নগণ্য একটা বান্দা। হে আল্লাহ রব্বানা, আর আপনি যে আমাকে এটা বলার সুযোগ দিচ্ছেন তার প্রশংসা আমি না করে পারছি না, কেননা আমি না চাইলেও তারা তসবি পাঠ করে, আর আমাকে আপনি সুযোগ দিয়েছেন আমার জিহ্বা দিয়ে যেন সুবহানাটা আমি আপনাকে বলি, সেই জন্য আমি আপনার কাছে প্রশংসা করছি। ও বিহামদিক আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা গফিরলি। সুতরাং এই যে মানে তাসবিহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাসবিহ দিয়ে সব কিছুর যোগাযোগ আমরা করে নিচ্ছি সবার সাথে, যেমন রবের সাথে, এবং আমরা মানে এই কি বলে যে আল্লাহর সাথে। তো এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম, যেন আমরা তাসবিহ এই কথাটা বললেই বলতে হবে সুবহানাল্লাহ। এটা নামাজের ভিতরে মানে আমরা যখন আশ্চর্যজনক কিছু ঘটে, আমরা যদি ইমামকে ভুল ধরি, আমাদের বলা উচিত হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের হতভাগা বাংলাদেশিরা বলে কি আল্লাহু আকবার। বাংলাদেশি মসজিদে কখনো যদি নামাজ পড়েন, ইমাম যদি ভুল করে, মানে ভুল না করলেও হয়তো করে, আই ডোন্ট নো, বাট একটা জিনিস বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলা হয়নি, বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে এই কারণেই যে নামাজের ভিতরে ত্রুটি হয়েছে, কিন্তু আপনার শরীর, আপনার দেহ, আপনার অস্তিত্ব আল্লাহর তাসবিহ পাঠ করতে কোনো ভুল করে নাই। সুতরাং আল্লাহ
সুবহান তাআলা, আপনি যে ভুল করেছেন সেটার থেকে আল্লাহ পবিত্র, এই কারণে সুবহান আল্লাহ। আর হাদিসের ভিতরে এসেছে যে যখনই আশ্চর্যজনক কিছু হয়, এটা সহি হাদিস, যে তখনই তোমরা তাসবি পাঠ করো, সুবহান আল্লাহ। মনে করেন একটা মাসালা বলছি, যেমন আপনি নামাজ পড়ছেন বাসায়, আপনার হাজবেন্ড কল দিল টেলিফোনে, এখন সেল ফোনে কল দিল আপনি নামাজ পড়ছেন, আপনি কিন্তু ইচ্ছা করলে, খুব ইচ্ছা করলে, মানে এটা করা উচিত না, কিন্তু যদি করতে চান তাহলে টেলিফোনটা এক হাতে আপনি অন করে শুধু সুবহান আল্লাহ এটা বলে দিলেন, সাথে সাথে আপনার হাজবেন্ড জেনে গেল যে আপনি নামাজ পড়ছেন, তাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি নামাজ পড়ছেন। ওরকম হাজবেন্ড এবং স্ত্রীকে ওরকম জ্ঞানী হতে হবে, মানে মানে জ্ঞান ছাড়া এটা আদায় করা যাবে না, আর এটা আমি করতে বলি না, কিন্তু করা যায়। কোন কোন স্কলার এটার অনুমোদন দিয়েছেন যে যদি খুব জরুরি কিছু হয় নামাজের ভিতরে সুবহান আল্লাহ বলা যায়, তাতে নামাজ নষ্ট হয় না। যেমন ইমাম যদি ভুল করে সেটাতেও যেমন সুবহান আল্লাহ বলা যায়, তেমনি জরুরি ফোন কল সুবহান আল্লাহ বলা যায় বলে কিছু কিছু স্কলার বলেছে, কিন্তু আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, তারা ওই হাদিসের সাথে কিয়াস করে বলছে। সুবহান আল্লাহ, যেমন আল্লাহ সুবহান তাআলা, মানে সুবহান আল্লাযী সাখারা, এটা দাউদ আলাইহিস সালামের আয়াতটার সাথে সাখারা না সুবহানা এটা উল্লেখ করেছেন। সুতরাং কোন ধরনের ট্রাভেলিং ওইখানেও সুবহানা কথাটা বলা হচ্ছে, সুবহান আল্লাহ। তো সুবহান আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা আমরা বলছি, আর আল্লাহ এই শব্দটা যখনই আমরা বলছি তখনই আমরা, সবচেয়ে উত্তম শব্দ হচ্ছে যে আমার চিন্তা চেতনায় অনেক সময় মানুষের মন, সেই কারণে অনেক সময় উপমা অথবা আল্লাহ সম্পর্কে যখন গুণাবলী গুণগুলোর কথা আমাদের মনে আসে, তখন মানুষের অন্তরের মতো আমাদের মনটাও ওরকম অনেকটা খুঁজে বেড়ায় যে আল্লাহর হাত বলার সাথে সাথে অন্তরের ভিতরে একটা দুশ্চিন্তা চলে আসতে পারে, আল্লাহর মানে পা, আল্লাহ সুবহানাহু তাআলার মুষ্টি, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার এই মানে তিনি শুনেন, আল্লাহ সুবহানাহু তাআলার চোখ, হ্যাঁ আইনুল্লাহ, আমরা এগুলো আলোচনা করেছি, কিন্তু সে সকল কথাগুলো মানবিক ত্রুটিতে আমাদের জিহ্বায় যখনই চলে আসে, অন্তরে চলে আসতে পারে, এই কারণে আমরা সুবহান আল্লাহ বলে সাথে সাথে সেগুলোতে থেকে আল্লাহকে অনেক ঊর্ধ্বে রাখছি। সুতরাং সব সময় আমরা সুবহান আল্লাহ বলছি, এই কারণেই আশ্চর্য হলে, মানে কোনো জিনিসের ত্রুটি হলে মানুষ আপনাকে যদি কখনো রাগিয়ে দেয়, সুবহান আল্লাহ বলুন, আপনি যে কোনো পরিস্থিতিতে সুবহান আল্লাহ বলুন, সুবহান আল্লাহ, হ্যাঁ সুবহান আল্লাহ, কারোর ত্রুটি দেখলে সুবহান আল্লাহ বলুন, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম বলতে পারুন, সুবহান আল্লাহ, তারপরে কোনো ভালো জিনিস বললে সুবহান আল্লাহ, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বললে সুবহান আল্লাহ বলা নিষেধ, ইসলাম বিরোধী। উদাহরণ দিচ্ছি, ইসলাম বিরোধী কিরকম কথা মসজিদের ভিতরে আলোচনা হয়, যেমন একজন দাওয়াতি, মানে তথাকথিত দাওয়াতি লোকদের কথা, যে কি, যে বিড়াল আল্লাহর রাস্তায় দাওয়াত দিচ্ছে, সে মানুষের বাড়িতে নাকি গিয়ে নক করে, এই এগুলি আজগুবি কথাবার্তা যখন বলে তখন আপনি সুবহান আল্লাহ বলতে পারেন না, কেননা সুবহান আল্লাহ অত্যন্ত একটি পবিত্র কালাম, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, এটাকে আপনি মনের আনন্দে যে কোনো জায়গায় সুবহান আল্লাহ বলতে পারেন না। একটা জাল হাদিস একটা বলল, কিচ্ছা কাহিনী বলল, আপনি বলে দিলেন সুবহান আল্লাহ, ওটাতে গুনাহ হবে, ওটাতে তওবা করতে হবে। সুতরাং সুবহান আল্লাহ ব্যবহার করতে সতর্ক হন, আল্লাহ সুবহান তাআলার যে ইজ্জা, তার যে মানে সিফাত, সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন আর আপনি বলছেন সুবহান আল্লাহ, এই সুবহান আল্লাহ কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহান তাআলাকে সেভাবে আপনি জানতে শিখুন, অন্তরের ভিতরে সেটার জ্ঞানটাকে নিজে নিয়ে নিন, আর চিন্তা করুন কিভাবে আপনি না চেলেও আপনার ছায়া আল্লাহ তসবিহ করে এবং আল্লাহকে সিজদা করে।
আপনার ছায়া আল্লাহকে সিজদা করছে, আপনি এখনো বসে আছেন, তারপরে আপনার প্রতিটি অণুপরমাণু আল্লাহকে সৃষ্টি করছে, সমস্ত কিছু আল্লাহ তাসবিহ জপছে, যেমন খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাবার এবং পাথরের তাসবিহ সাহাবীরা শুনেছিল, সেই সেভাবে সবকিছুই আল্লাহ তাসবিহ জপছে। সুতরাং আমিও সৃষ্টির বাইরে নই, আমিও তাদের সাথে একই ঐকতানে সুবহানাল্লাহ বলে বলছি, কথায় কথায় সুবহানাল্লাহ বলে ফেলছি, তাতেই আমাদের পরম উপকার হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ বলছেন সূরা ইসরা 44 নম্বর, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই যে আল্লাহর তাসবিহ জপে না জপে, আর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, এটি হচ্ছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি সারা দিন বসে কি ইবাদত করছো, মানে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, যে তোমাকে আমি এমন একটা কালেমা শিখিয়ে দেই যেটা আপনারা সবাই জানেন বিখ্যাত, সুবহানাল্লাহ আদাদা খালকিহি রেদা নাফসিহি, এই যে সুবহানাল্লাহ মানে এত সুবহান যে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সৃষ্টিগুলোর আমরা নাম্বার জানি না, কিন্তু এত সুবহানা প্রত্যেকটা সৃষ্টিতে এত নিখুঁত ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন যে তার কোনো কমতি নেই, কোনো কমতি, তিনি এমন ভাবে শুনেন, তিনি এমন ভাবে জানেন, তার কোনো মানে কোনো ডিফেক্ট নাই, যেটা আমরা আগের অনেক ক্লাসে বলেছি যে যেমন আল্লাহ হচ্ছেন সামিউ, তিনি শুনেন, সমস্ত কিছু শুনেন, যেমন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যাওয়ার পর, তিমি মাছের পেটে যাওয়ার পরে তিনি যে দোয়া করেছিলেন সে দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন, সেই যে মানে মৌমাছি দ্বারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করে, মানে তাসবিহ পাঠ করে সেটা শুনেছেন, পিঁপড়া সেই যে ক্ষুদ্র মানে মানে মহিলা পিঁপড়া যেটা দাউদ আলাইহিসসালামের সাথে, সুলাইমান আলাইহিসসালামের সাথে কথা বলেছিল, তো মানে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে ত্রুটি মুক্ত, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কম আকারে, খারাপ আকারে, ডেফিসিট আকারে, তারপরে মানে আমরা যেটা বলতে চাই যে ফল্ট, করাপ্ট নোশন, ফলস আইডিয়া ইত্যাদি সব কিছু থেকে আল্লাহ ওয়াহুয়াল বুউদু তানজিহু সুবহানা, এই ঊর্ধ্বে রাখাটাকেই বলা হয় সুবহানাল্লাহ। যদিও বাংলাদেশের বইতে খালি পবিত্র ঘোষণা করছি এইভাবে বলে ক্ষান্ত হয়েছে, আসলে ব্যাপারটি তা নয়, এটি পবিত্র আরবি হচ্ছে কুদ্দুসা, কুদ্দুসা, কুদ্দুসিয়া হচ্ছে পবিত্রতা, মুকাদ্দাসা, কিন্তু তাসবিহ এই এটা নয়, কিন্তু এর একটি ছোট অর্থ হচ্ছে পবিত্রকরণ, পবিত্র করে দেওয়া, কিন্তু পরিপূর্ণ অর্থ এটা বোঝায় না। আমরা সবাই শুনেছেন, আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে আগামী ক্লাসটাই হচ্ছে আমাদের এই মৌসুমের শেষ ক্লাস হবে বিজনিল্লাহি তাআলা, জুন মাসের 1 তারিখ ওয়েনসডে আর কোনো ক্লাস হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি অন্য কিছু নতুন করে না আসে। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে নভেম্বর মাসে আবার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং আগামী শনিবারের ক্লাসে সবাইকে আরো আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।